وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في آية أخرى: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة ومن الناس بواعقه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مدينة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم. شمارت أسكر ديني محفل المحترم شبابتي صاحب معزز مكرم حضرات علماء كرام مربيان عظام আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসে, ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আবার দুস্ত হল্লার আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আহমদি শুক্রিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দীর্ঘক্ষণ সময় থাকিয়া তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমি এক গুনাহগারকে আপনার দাওয়াত করেছেন যে নাম দেবো হয়েছে প্রধান অতিথি, এটা কিচ্ছু নাই, এই পরিমাণ এলিমও নাই, যোগ্যতাও নাই, ও আপনারা দাওয়াত তিন দিনরে খাতিম হিসাবে আয় আইতে লেইট রাস্তার জাম ঠাও না, আমাদের বাড়ি তো ক্ষমতা নাই, টুকটুকি আলাই তোর দালায় গাড়ি ঠেলানি দেয় না, এত হেরে দিয়ে হাঁড়ু আরে হাঁড়ু নিয়ে আতো ধরিয়া ওয়াটে গুলো তো ঠেলা মারতে পারতে সমস্যা না, মানে আরো বিপদে হারাই দিব নি অতটা করি আওয়া প্রায় প্রোগ্রাম মিস মারাও লাগে, কিছু জবরদস্তি প্রোগ্রাম মানুষের দিলাই না আপনার, আর মিস মারার বাদে তো এক করে পাপ করলে সত্তর করে খেতে আপনারা কই না, ওই গেছে গেছে বুঝেছেন ও হালত, এখন এক প্রোগ্রাম মিস করলে মোটামুটি বোরা বলি সারাত করতাম হয়ে গেছি, এটা বাদে চেষ্টা করি। সব থেকে মূল প্রবলেম হয়েছে নতুন এসব বিয়ে, কিছু প্রোগ্রাম রাত দশটা বাদর রাখা, এখন দশটা বাদর রাখা রাত দুইটায় প্রোগ্রাম রাখা বারোটায় রাখা, এসব বিয়ে আইসে ফোন করি এখন নতুনাই মাহরিব নামাজ পড়ি, তখন ক্ষমতা আছে এই দুইটার প্রোগ্রামে ফোন করিয়া যখন মাখরিক পড়িয়া ক্ষমতা আছে না হাতির ক্ষমতা নাই অত বদনামি এই তো যাবি রুসাই নাই এক বেমার হয়ে গেছে।
আর সারা তো এক তালাও গেছে, এখন আমার না দিলেও মানুষের মানুষ না, আবাও লাগে না গেলেও না ইলাও ইসে বরাখো। আমার রেকর্ড আছে, আমার নাম দিয়া প্রোগ্রাম করিয়া লিপলেটো নাম প্রধান অতিথি জাবির হুসাইন সান্তা করছেন ধুমধাম, আর বাদে খবর নাই বিয়ানে ফোন করে। আমি জানিও না ডেটও দিছি না, মানে আমি ডেট দিছিও না, টোটাল আমার জানাও নাই, আর বাদেও ফোন করিয়া কইবা হুজুর আইতরাই এখন কই না আমি কিনা করতাম। এটাও এটাও যদি অযোগ্য মানুষে করতো, যোগ্যতা সম্পন্ন মানুষই তা কাম করে দেয়। এরপরেও মিস মারা লাগে, অত্য বাদে বদনামি হুজুরে প্রোগ্রাম রাখি আই ইলাও ইসে গঠন। এর লাগিয়ে আপনারা ফেসবুকও দেখতরা ইউটিউবও দেখতরা আমার বদনাম চলে করতে দেই। আমার বক্ত হইয়া কেউ গালি দিন না গেলে এখানে প্রায় আজ হই, আমার বক্ত হইয়া অন্ধ বক্ত সাজিবা না, বক্ত আসুন বক্ত যাবো এখানে দোয়া করবেন না হাসান, আর অন্ধ বক্ত হইয়া আরো করবে আসুলা বাসার আনি এখানে পছন্দ করি। প্রত্যেকজন মুমিন দিয়ে আল্লাহ মুখ দিছে মাটিতে ভালো মারতে দিন জানি, আমি সহ্য করা জানি, আমার আল্লাহ আমার ইয়ে ক্ষমতা দিছেন আমি ধৈর্য ধরা দিই। ইটা টেনশন নাই যে মানুষের নির্যাতনে ফুরিয়া খেয়ার গালি দিলাই মু খেয়ার কিছু হইলি মু আর আত্মহত্যা হইল আল্লাহ হেফাজত, ইটা টেনশন আমার নেই। এখানে কোটি টাকা যদি আপনি চাই লস হয় এর ফলে সহ্যা আল্লাহর কাছে দেয় মানুষের সামনে মাথা নত। এর লাগে প্রত্যেকজন ইনসানে দুনিয়ার জমিনের মধ্যে ওলা নিজের জিন্দগি বানাই জানি ওলা বনাই জানি, যাইতে আমার কাছ থেকে অন্য কোনো মুসলমানে কষ্ট পাইতো না ইনশাআল্লাহ। ফরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের টুকরা খানো বসার তৌফিক দিছে, এর লাগি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহত শুনতাম দরকার, আমরা প্রত্যেকজন মানুষের দিনের নসিহত শুনত, নিজের ইমানের ব্যাটারি চার্জ দিত ইকান জরুরি। ইমানের ব্যাটারি যদি ফিউজ হয়ে যায় চার্জ থাকে না তাহলে মানুষ দুর্বল হয়ে যাব গিয়া গুমরা হয়ে যাব গিয়া। এর লাগি আল্লাহ অন্তরে খান প্রত্যেক ইনসানকে দিছে, মানুষ এই অন্তরিকান সবসময় জিকির দিয়া কোরআনে করিম তিলাওয়াত দিয়া সিজদা দিয়া মানুষের ভালো খাজ ও খাম দিয়া জিন্দা রাখত, এখান জরুরি এক ইনসান। এর লাগি আমরা দিনের মহফিল অকল করাই, দিনের মহফিল আইলে ফায়দা আছে গেলেও ফায়দা আছে, এর লাগিয়া দিনের মহফিল দেখানো আমরা এখানে হাজির দিতাম ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ, আত্মার চাইতে আত্মা কোনো আলিমে নসিহত করলে শোনার চেষ্টা করতাম। আমল তো আল্লাহ করায় বন্দা তার ব্যক্তিগত শরীরের শক্তি দিয়ে আমল করতে পারত না, যদি আল্লাহ আমল না করে হেদায়ত দেনেওয়ালার জাত আল্লাহ, সে ইমানদার হইতো সে ইমানদার নাই, সে হেদায়ত ফাইত সে ফাইত নাই, এটা ফাইসালা আল্লাহ ঠাই। আমরা দায়িত্ব আমরা মানুষের বুঝান, এগু এক মুমিনের রূপে ফর্দে আইন আর এক মুমিন দেহে জমিনও বুঝাইত। এর লাগে আমরা প্রতিজন মুসলমানে আর এক মুসলমানরে বালা জিনিস দিয়ে বুঝাইতাম খারাপ দিই না। আজ খালি বর্তমান যে সমাজে আমরা সামনে আদিছে এই সমাজ ও যুব সমাজে লুডু খেলা ফ্রি ফায়ার গেম খেলা ক্যারাম বোর্ড খেলা পাবজি গেম খেলা সারা কিচ্ছু বুঝেও আর কিছু বুঝেন কিচ্ছু বুঝে না। এখন তো এক তো লকডাউনে স্কুল বন্ধ, তার আর এই খেলাই প্রত্যেকটা যুব সমাজে আছে, অথচ এই খেলাটা খেলাইলে গুণা কতটুকু হর বা তার ইমান কতটুকু দুর্বল হর সে কতটুকু নাফরমান কোনের দুটি সে জানতো। আমার মনে হয় না কোনো যুব সমাজ ইমানদারে জীবনে এই জাতীয় খেলারে সাপোর্ট করলো অনে আগে মোবাইল থেকে ডিলেট করিয়া তৌবা করলো। এই বাজার আমরা এখন বিভিন্ন যুব সমাজে বিভিন্ন লাইনে উপকর্মত ব্যস্ত, সেও ড্রাগসর ব্যবসা লইয়া সেও ফ্যান্সি ডিলর ব্যবসা লইয়া। আল্লাহ প্রতিটা মুসলমানে না যায় হারাম খারবার থেকে হেফাজত করতে হোক আল্লাহ আমিন। বড় ডর লাগে আজ মসজিদ পয়সা আমার হারামর পয়সা, মাদ্রাসার আলো লাগানোর হারামর পয়সা, বিভিন্ন বালা খাজ হারামর পয়সা ব্যবহৃত হর, এর লাগে উম্মত জমিনে হেদায়ত পার না। এখন মাটি যদি আমরা তে আপনারা হইবাই তে হুজুরতে মাদ্রাসা চলতো আনি চলতো, এর লাগে নবীজিয়ে কইছেন না ভাইখানার থেকে টেকা তুলিয়া মাদ্রাসাত লাগাইতে। আজকে যে পরিমাণ অবস্থা জমিন আইসে 100-90% মুসলমানের ঘর হারাম চলেন, এর লাগে দোয়া কবুলর না, আমরা ইবাদত কবুলর না, আমরা সিজদা কবুলর না, জমিন থেকে আজাব দার না গজব দার না। এই জালিম মুসল্লত আমরা রুফে মাদারি সব বন্ধ করে থই দিল,
একটু আগ কইয়া কি আগে মাদ্রাসা সার্টিফিকেট বদলাইলা এখন পর্যন্ত 2022 ইংরেজি মার্চ পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী সরকারি মাদ্রাসা চলতো অথচ দুতদার গাঁত মাদ্রাসার বোর্ড কুলিয়া স্কুলের সাথে বোর্ড লাগানি হইল এর জন্য দায়ী খারা সরকার না আমরা জবাব দেই আমরা এর লাগি আমরা গুমরা হই গেছি কিয়া আমরা দুনিয়ার লালসে দুনিয়ার লোভ ফড়িয়ে আমরা গুমরা হই গেছি এর লাগি আজকে আমরার কাছ থেকে মানুষে ফায়দা পার না মানুষের দিন পার না আপু আমরা তো টেলাটেলি রয়েছে যে জমানাত জালিম মুসল্লত এই জমানাত আমরা হুশ করার দরকার আমরা প্রত্যেকজন মুসলমানে একতা বদ্ধ ইয়া ঐক্যবদ্ধ ইয়া দিনর খাম করা দরকার আজকে আবার টেলাটেলি করা হর তুমি নদুয়া জমিয়ত লিয়া রয়েছে আহলে সুন্নত লিয়া টেলাটেলি রয়েছে ইতা তো টেলাটেলি দরকার আমরা নাই ইতা আলিম উলামা আপনি জানেন আমার বাগবাড়ি শেখুল হদিস সাহেব আছেন বদরপুরের শেখুল হদিস সাহেব আছেন বাসান্দির শেখুল হদিস ইতা তাই তাই জানো আমরা ফেদাও হল আমরা রহাম মানুষের দিনের কথা বুঝাইতাম দিন ভাইতো মানুষ আমরা ঠেলাঠেলি করিয়া একজনে ফেসবুকে কমেন্ট করতে করতে একজন 800 আদিমে ফসারায় আর একজনে কমেন্ট করতে করতে জাহান্নামের মুরনিয়া ফসারায় কে সার্টিফিকেট দিল তোমারে আর একজন অলির বিরুদ্ধে তুমি পোস্ট করতায় আর একজন আলিমের বিরুদ্ধে তুমি পোস্ট করতায় তোমার এই আঙ্গুলি কান কিয়ামতর দিন আল্লাহ খাড়া করাইব এই পোস্টটিকে আল্লাহ তোমার সামনে হাজির করব এর লাগিয়া জমিনও এখন আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিমর 7 নম্বর ফারার মধ্যে বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا হে দুনিয়ার ইমানদার মুসলমান হল আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ঐক্যবদ্ধ হইয়া জমায়েতবন্দি হইয়া আমি আল্লাহর রসিরে দুনিয়ার জমিন মজবুতি সহকারে ধরো টাইট করিয়া ধরো ঢিলা করিয়া ধরিও না প্রত্যেকজন মুসলমান সদরি মজুমদার বড় বুঝিয়া থাকি লইয়া তাহলুকদার তাফাতার থাকি লইয়া যত মুসলমান আরো হইয়েন আজ আমি মুসলমান গভীরের মধ্যে আসো সে সদরি সে বড় বুঝিয়াই তা কোনো পরিচয় সমাজ নাই সমাজ পরিচয় একমাত্র হইয়া থাকলো তুমি আল্লাহর গুলাম আর নবীর উন্মত এটাই তোমার সর্বপ্রথম পরিচয় সদরি বড় বুঝিয়া মজুমদার কোনো নবী তোমারে লকব দেন নাই আল্লাহ কুরআনের মাধ্যমে তোমাকে লকব দেন নাই এটা ব্রিটিশ এই ভারতবর্ষ ধ্বংস করনেওয়ালা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালাল ব্রিটিশের লকব দেওয়া হোক ঠিক কিনা এই জন্য মুসলমান সদরি লইয়া লড়াই করিও না মজুমদার লইয়া জমিন লড়াই আর দরবার তোমরা জমিনও করিও না একজন উম্মতে জমিনের মধ্যে গুণা করেন সেই উম্মতরে খাল্লার গুলাম কিভাবে বানানি যায় ওই উম্মতর তলে কিয়া কুরআন নামক মেডিসিন লইয়া মেহনত কর হদিস নামক মেডিসিন লইয়া সেই উম্মতর দরওয়াজার মধ্যে গিয়া মেহনত করো আর তুমি মুমিনের তারে পরিচয় দেও ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন তুমি মুমিন আমার ভাই আমিও তোমার ভাই একজন ভাই যদি জাহান্নামের মধ্যে যায় তুমি যদি জন্নতর মধ্যে যাও এই বায়ানের পায়ে পায়ে মহব্বতর কোনো মানে নাই তুমি যখন ভাই জন্নতর মধ্যে যাওয়ার ইরাদা করছো তুমি ভাইয়ে যখন জন্নতর মধ্যে যাওয়ার পরামর্শ ঘটনায় ফাঁস অক্তর নমাজ ফোটায় তোমার লাগার ঘরের ভাই মুমিন তোমার লাগা হামসায়র ভাই মুমিন সেও তো জন্নত যাইত তারও জন্নত যাওয়ার হক আছে এই জন্য তুমি মুমিন হিসাবে তোমার ভাই তারে তুমি দিনের লাইনে বুঝাইয়া ফাঁস অক্তি নমাজি জমিন বানাও তুমি জন্নত গেলে সেও জন্নত যাই আর যদি তুমি জমিনের জন্নত না যাও ওই মুসলমানটাও যদি কিয়ামতর দিন জন্নত যায় তোমার মেহনতর কারণে তোমার দাওয়াতর কারণে কিয়ামতর ময়দানে সেই মানুষ জন্নত যাওয়ার কারণে আল্লাহ তোমারে বিনা হিসাবে জন্নত দিব হই সুবহানাল্লাহ এটা মুমিনের পরিচয় আজকে নাই মাইকুর আওয়াজ বুতরা জো করেন জামজাম করেন এর লাগিয়া প্রতিজন মানুষে আমরা টেলাটেলি বাদ নেই ঠেলাঠেলি বাদ দেন সমাজ দেখবা ইনশাআল্লাহ ইসলাম ধর্মে কামিয়াবি ভাইব আজকে আমরা তার ইসলামে কামিয়াবি পার না আই যে পর্যায়ে দিনের মেহনত চলেন যদি মানুষের প্রতিটা মাদারিসর মাদারিসে কৌমিয়ার হুজুরক লড়ে মাসাজিদর ইমামক লড়ে যদি মানুষের উপযুক্ত মর্যাদা দিয়া যাইত এর তাকি হাজার গুণ বেশি দিনের মেহনত জমিন বেশি হইল অনেক হোক সুবহানাল্লাহ আর দূরে করি হোক সুবহানাল্লাহ আই আমরা মেহনত নাই আমরা একজনে আরেকজনের পিছনে লাগিয়া বই দিছি একজনে আরেকজনের লগে আমরা ঠেলাঠেলিত বই দিছি কিয়া এর লাগে সমাজে কথা নাই এর লাগিয়া শরীয়ত এই জাতীয় কিচ্ছু নাই প্রতিটা মুসলমান আরবি এন আজমি দুই জিনিস আর কিচ্ছু নাই আরবি মুসলমান তোমার ভাই আজমি মুসলমান তোমার ভাই তুমি আরবি মুসলমান অন্তাকে যদি হন এরপরে তোমার ভাই সম্পর্ক তার লগে প্রতিটা মুসলমানদের ভাই হিসাবে সম্পর্ক করেন দিনই লাইনে মেহনত করেন কামিয়াবি পাইব আজ মসজিদ ও যে টাইস লাগাইছ এত সুন্দর করি মসজিদ ই পরিমাণ সুন্দর যে মসজিদ করছ জমাতে ফজর নামাজে 100 বন্দি মানুষ জবাব দেয়
না মানুষ পাগল কিলা মাদ্রাসা কিলা মাদ্রাসা মানুষে টাইস লাগাইতো কিলা মসজিদ মানুষে টাইস লাগাইতো পাগল মগর ই পাগল দেশছ নি বুড়ি আমার লাগা মসজিদ খালিগঞ্জ বাজার মসজিদ 150 হই আমার মসজিদ 200 হইতা ফজর জামাত ইলা মেহনত আছেন ইলা চিন্তা আছেন নাই এর লাগি তো উম্মতে আজ দিন ফারনা খনে উম্মতে নামাজ পড়াই কান ফরজে আইন কান বুঝেই না এমনি উম্মতে বুঝে তার পকেট টাকা দোকানে ফরজে আইন ওখান বুঝে নামাজ বুঝে না উম্মতে আসে এর লাগি মসজিদ খালি এই জন্য একতাও সমাজ ঐক্যবদ্ধ হই এটা কিছু কিছু ফেদা অকলর কথা শুনিয়া নিজের মাইন নষ্ট করবা না নিজের মাথা নষ্ট করবা না দিন কিলা দিন দা করা যায় 63 বছর দিন দেখি নবী যে মেহনত করলা উম্মতে মুসলিমার তলে সারা জাহানোর মানুষের তলে মেহনত করলা এরপরেও আই উম্মতে মুসলিমায় দিন ফারনা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রত্যেকজন উম্মতের দুনিয়ার জমিনের মধ্যে অত সময় পর্যন্ত মেহনত করা তুমি বাদ দিও না অত সময় পর্যন্ত একজন মুমিনে আরেকজন মুমিনের পিছনে মেহনত করা জমিনের তুমি বাদ দিও না যত সময় পর্যন্ত একজন মুমিন জমিনের মধ্যে 100% জমিন মুসলমান হইছে না কারণ নবীজি বলেন যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় ওই মুসলমানের কবর আল্লাহ জাহান্নামের গড়া বানাইবা তোমার এলাকার সারা আলিম অখলে তোমার কবরস্থান গিয়া দোয়া করলেও আল্লাহ যদি আলিম অখলের দোয়ারে কবুল না করে তোমার কবর আল্লাহ জাহান্নামের গড়া বানাইবা নাউযুবিল্লাহ আর যদি তোমার দিল খান আল্লাহওয়ালা দিল বানাইয়া কোরআনওয়ালা দিল বানাইয়া আল্লাহর জিকিরওয়ালা অন্তর বানাইয়া আল্লাহর মহব্বতওয়ালা দিন অন্তর বানাইয়া তুমি নিজের জন্নতি বানাইয়া যদি জমিনতে কবরের মধ্যে চলে যাও গোটা এলাকার আলিম অখলে বদদোয়া দিলেও আল্লাহ তোমার জাহান্নাম দিত না জন্নত দিব সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতির সৃষ্টি করিয়া বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাবারক তাআলা দুই জাতির জমিনের মধ্যে সৃষ্টি করলাম এক জাতির আগুন দ্বারা জমিন বানাইলাম অন্য জাতির মাটি দ্বারা জমিন বানাইয়া মাটির বানানো ইনসান রে এত সম্মান জমিনের মধ্যে দিলাম ওয়ালা কাদ কাররামনা বানি আদম সমস্ত আদমের আওলাদ অখলরে দুনিয়ার জমিনে এত সম্মান এত ইজ্জত ওয়ালা বানাইলা আর ওই উম্মতের আওলাদ দেখিয়া ওই আদমের সন্তান দেখি আরো বেশি সম্মানিত জমিন মানুষ বানাইলাম এরা একমাত্র ইয়া তাকলু কুরি জাতলিন্নাস বেহতরিন উম্মত হুকা সুবহানাল্লাহ ওই সমস্ত মানুষ সম্মানিত মানুষ ওই সমস্ত মানুষ বেহতরিন মানুষ যারার মধ্যে দুইটা গুণ পাওয়া যায় দুইটা সিফত পাওয়া যায় এক নম্বর সিফত ইয়া তাকলু তা'মুরুনা বিল মারুফ দুনিয়ার জমিন মানুষ জাতিরে দিনী লাইনে মেহনত করা কোরআন নামক মেডিসিন দি মেহনত করা হাদিস নামক মেডিসিন দি প্রত্যেকজন মানুষের যে সময় মেহনত করিয়া যাইবায় তোমার মধ্যে যখন ওই সিফত আর গুণটা তোমার মধ্যে পাওয়া যাইব আর তোমার মেহনতের কারণে একজন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাওয়া বাদ দিলাই একজন মানুষে বেফরদামি চলা জমিন বাদ দিলাই একজন নারীয়ে বেহামি জিন্দগি গঠন করা বাদ দিলাই ওই নারীটা যদি বিয়ামতর ময়দানের জন্য তো চলে যায় আল্লাহ তোমার মেহনতের কারণে তোমারও জন্য দিব সুবহানাল্লাহ এই জন্য মুমিনের সিফাত তা'মুরুনা বিল মারুফ দুনিয়ার জমিনের মধ্যে তোমার মধ্যে গুণটা পাওয়া দরকার প্রতিজন মানুষের জবান দ্বারা ভালো ব্যবহার করো মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ নবীজি বলেন তিন নম্বর গুণ তুমি তাই থাকো পৃথিবীর যত মুসলমান হল আছে জাতি ধর্ম বর্ণ যত জাত ইনসান হল জমিনের মধ্যে থাকবা যেদিন পৃথিবীর প্রতিটা ইনসান তোমার ব্যবহার তাকে নিরাপত্তা হব তোমার হাতের অত্যাচার তাকে নিরাপত্তা হব তোমার পায়ের দুলুম তাকে যেদিন মানুষ নিরাপত্তা হব আমি নবী যে তোমারে ঘোষণা করিয়া দিয়ার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জন্নত যাইবা হুকা সুবহানাল্লাহ এই যে আমার ব্যবহারটা কি আমার মা নিরাপদ নাই আমার জবানটা কি আমার বাবা নিরাপদ নাই আমার জবানটা কি আমার মসজিদের ইমাম সাহেব নিরাপদ নাই আমার জবানটা কি এলাকার মুরব্বী সমাজ নিরাপদ নাই আল্লাহ আমার জমিন দন্দি লাইছে আল্লাহ আমার জমিন চাকরিজীবী বানাই নিছে আল্লাহ আমার জমিন নেতা বানাইছে ওই নেতা তোমার চাইতে কত বড় নেতা ফেরাউন জমিন ছিল তোমার চাইতে কত বড় নেতা নমরুদ হল ছিল এদের খবর একটা বার তুমি লইয়া দেখো যে নমরুদ রে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কোনো বাম্পুর পরিচয় হয় নাই দুনিয়ার কোনো রডর প্রয়োজন হয় নাই শুধু ল্যাংরা মশাদি সাইজ করছে কিনা এই জন্য জমিন ফয়সাওয়ালা হোক অহংকারী না
তকব্বুরি না বেটাগিরি না দুনিয়ার কত বড় বড় বেটা হল জমিনের মধ্যে আসলা ওই জমিন থেকে যেই দিন চলে গেলা যত বড় ফয়সাওয়ালা জমিন থেকে বিদায় নিয়ে যায় যদি উনি মুসলমান হয়ে যায় এমনকি সৌদি আরবের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রী থাকি লইয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মুসলমান আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী মুসলমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুসলমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান যে মুসলমান ইয়া যত বড় নেতা হোক যত সিকিউরিটি তা হোক কোয়া ইন্তেকাল হওয়ার লগে লগে সাড়ে তিন হাত কবর নিচ্ছে মানুষে মিনহা খালাকনাকুম ওফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই তিন মুষ্টি মাটি দিয়া সকল মানুষে তো হাত পড়িয়া কোনো সময় মাটি দেয় না কেউ কত স্ট্যান্ডার্ড মানুষ সকল দেখলাম তিন টুকুরার দলা লইয়া গিয়া মানুষে মাটি দিয়ে এসে যায় জমিনের যত বড় ফয়সাওয়ালা হোক না কেন এরপরও তোমার কবর ইয়া তারপর মাটির ঠিকানা হোক ঠিক কিনা এই জন্য জমিন অহংকারী না জমিন তো গপুরি না জমিন বেটাগিরি না যত নেতা হকলে জমিনের মধ্যে নেতাগিরি ভাইয়া যত ফয়সা হকলা জমিনের মধ্যে অহংকারী দৌড়াইয়া এতে মিসকিনের মাল জমিন মারিয়া খারায় দুর্বল মানুষ জাতির উপর অত্যাচার জুলুম ঘটায় হে সূর্যদাসপুরের মুসলমান তোমার নেতায় তোমার দুনিয়ার তুমি ফয়সা দিয়া অন্য মানুষ তুমিন কোন খোড়া নিল আর তোমার ফয়সা দিয়া অন্য মানুষের বাড়ি ভাঙ্গা নিল আর তোমার ফয়সা দিয়া তুমি তার সেলা হইয়া দুনিয়ার তুমিন দুর্বল মানুষের উপর অত্যাচার চালারায় ইয়া মতর ময়দান ওই নেতারে তোমার সামনে খাড়া করব আর তোমারে খাড়া করব তাম বিহুল গাফিল কিতাবের মধ্যে আল্লামা আবুলা সমরকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আমার উম্মতর লাগি বড় ডর হয় আমার উম্মতর লাগি বড় ভয় লাগে সাহাবায়ে কেরাম হলে আরো ফলে ইয়া রাসূলুল্লাহ অগো আল্লাহর নবী কোন কারণে আপনি ডরা রায় আমার নবীর সঙ্গে সঙ্গে জবাব দিনা আমার উম্মত হলে জমিন রিয়া গুনা করবা সাহাবায়ে কেরাম হলে আরো করো লাগো নবী দিয়া আবার কি কিসের গুণা নবী দিয়ে জবাব দিনা জমিনের মধ্যে আমার উন্মতে ছোট্ট ছোট্ট শিরিক হল করবা ছোট্ট ছোট্ট গুণা করবা সাহাবায়ে কেরাম হলে কইলা কোনো নবী ছোট্ট ছোট্ট শিরিক আবার কিতা প্রত্যেকজন সাহাবিয়ে নবী তো ভাব দিনা যারা দুনিয়ার জমিন কোনো মানুষের ডরাইয়া সুদ খায় কোনো মানুষের ডরাই অন্য মানুষের হত্যা করে কোনো মানুষের ডরাইয়া জমিন দুর্বল জাতির উপর অত্যাচার জুলুম করিলায় এরা কিয়ামতর ময়দান ছোট্ট ছোট্ট শিরিক গুণা করার কারণে আল্লাহ মুশরিক বানাইয়া দাঁড় করাইব আলহামদুলিল্লাহ কিয়ামতর ময়দান প্রত্যেকজন নেতা মন্ত্রী অখলর গুটার অখলরে আল্লাহ সম্বোধন করিয়া কইব যাও আজকের দিন যদি তোমাদের নেতার কাছে কোনো কিছু ভাওনা থাকে এদের কাছ থেকেই তোমরা নিয়ে আসো আজকের দিন তোমাদের নেতার কাছ থেকে যদি বিপরীত কোনো কিছু ভাওনা থাকে ওই তোমাদের নেতা অখলর কাছ থেকে নিয়ে আসো প্রত্যেকজন গুটার অখল যাইবা যত মানুষের নেতার কথা শুনিয়া যত মানুষের নেতার কথা শুনিয়া মানুষের গড় বাড়ি ভাঙ্গিস লায় দোকান পাট ভাঙ্গিস লায় দুর্বল জাতির উপরে দুলুম অত্যাচার খসলায় ওই অতজন সেলা হল নেতার সামনে যাওয়ার লগে লগে নেতা জবাব দিব ফালা তালুনি ওয়ালু আনফুসাকুম হে আমার গুঠানেরা আমার সেলারা দুনিয়ার জমিন আমার কথা শুনিয়া জমিন তোমরা মানুষ জাতির দুলুম অত্যাচার করিয়া গেছ আজকে তোমরা আমার কাছে আইসো বদলা নিতাই আজকে তোমাদের যেমন অবস্থা আমি নেতারও তেমন অবস্থা এই জন্য তোমরা যখন জাহান্নামও যাইবা আমিও জাহান্নামও যাইমু আলহামদুলিল্লাহ সবার একই হাল হইব নেতাও শিকল লাগাও বান্ধব আর খেতাও শিকল লাগাও বান্ধব এর লাগিয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে অহংকার মুক্ত জিন্দেগি গঠন কর কারণ তাকওয়ালা জিন্দেগির বড় দাম দুনিয়ার জমিন থেকে যখন তুমি যাইবা ওই খালিগঞ্জর জমিনে যদি তুমি ইন্তেকাল কর আর দশজন মানুষে খালিগঞ্জর বাজারও দাঁড়াইয়া তোমার ইন্তেকালের খবর শুনিয়া যদি হয় হায় রে হায় অমুক মানুষটা বড় পালা আসলো বড় আমলি আসলো বড় গুণীজন আসলো ওই দশজন মানুষের সাক্ষীর উপরে ভিত্তি করিয়া আল্লাহ তোমার মাহফরি জন্য দিব হো সুবহানাল্লাহ আমরা বরাফে খাসলো দেখো আছে না জনতার মাঠনিয়া ইমাম সাহেব দিয়ে বা মুরব্বী একজন দিয়ে খোয়াই নানি আপনারা তোরা হুনুক কুয়া জি এন কিলা আসলা সারা দিন থেকে সুদ খাইলাম সারা কইন নানি জিও জিও বালা আসলা ওখান কইন নানি হ্যাঁ আমি দিকার করি এই তারিখ জুড়ে হইল না ইচ্ছা হইল মাত বুঝছেন নানি জুড়ে হয় নানি জুড়ে বমি করাই নানি পেটল আত মারিয়া
দিকে সারা দিন থেকে সুদ খাইলো সারা দিন থেকে ঘুষ খাইলো সারা দিন থেকে মানুষের হকটা পিয়া খাইলো জনতার মাটনিয়া ফিরে হাত যাইলেন গিরে ইকু কিলা আসলো না খুব পালাস খুব সুবিধা আসলা তাই ঈদ তারিফে জীবনে তার জন্য তো দেখতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ ধরে করি কোন আলহামদুলিল্লাহ মুজাহাদুল মুজাহাদুল মাজালিস কিতাবের মধ্যে علم عزيز الحق دوبندي رحمة الله تعالى عليه ولكراي دخل يونيفرسيتي شامل المدة ديا دخل تاور المدة تر مانوش مرا جلو برو هوتيل اور مالك برو افنار بيشال ماركت اور مالك যখন জমিন থেকে ইন্তেকাল হইল বাইতুল মুকাররম জামে মসজিদ ঢাকা সবচাইতে বড় মসজিদ ওই মসজিদের সামনে নিয়া যে সময় জানাজার লাগি উপস্থাপন করা হইল বাইতুল মুকাররমের ইমাম সাহেব দাঁড়িয়া কইরা সাহেব হল কোন কবরে কিতা বড় ও যে মানুষের লাশটা আপনার সামনে উপস্থাপন করলাম ও সাহেব ওই মানুষের আমল কেমন ছিল ওই মানুষ কিভাবে আপনার ভালো ছিল না খারাপ ছিল সারা মানুষে খারাপ না হইয়া পানা কইলা জনদার নামাজ শেষ দাফন করা শেষ যখন যাইতে গিয়া দুইজন কর্মচারী আপনি হুজুর আপনি শুনিয়া যাকুয়া হুজুরে কইলা কি হইল অসুবিধা আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে যখন আমি জনাজার নামাজ পড়াইয়া যাওয়াত লাগলাম ও সময় খান দুইজন কর্মচারী কইলা হুজুর আপনি শুনান ও যে মানুষের জনাজার নামাজ খানতা পয়লা বুড়ে হ্যাঁ ওই মানুষের ব্যাপারে আপনি মিম্বরের দাঁড়িয়ে জিকির করছিল ওই মানুষটা কেমন ছিল ওই মানুষের আমল কেমন ছিল আখলাক আর ব্যবহার কেমন ছিল হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া ইগুর মতো খবিস ইগুর ইগুর মতো বদমাশ ইগুর মতো লুচা দুনিয়ার জমিন দ্বিতীয় কেউ নাই আলহামদুলিল্লাহ কিন্তু হুজুর আপনি যে সময় জিকির করছিলেন মাঠের মধ্যে দাঁড়াইয়া আমরা সারা কইছি বালা মানুষ হুজুরে জিকির করলাম মুখ দিয়ে কইলেন অন্তর দিয়া পরে মুখ দিয়া পরে আল্লাহ মুখের কথা কোনো সময় কবুল করেন না তোমরা যদি দিল দি না হো মুখর মুখ দিয়া যদি হও মুখর উপরে বিবেচনা করি আল্লাহ তাদের জন্য দিত নাই ইগুর ঠিকানা জাহান্নাম হইব হো নাউজুবিল্লাহ এর লাগিয়া ইন্তেকাল তুমি তাকে আর বাদে তোমার জিন্দেগিরে তুমি এমন ভাবে বানাও শাহির বলেন কবির বলেন এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দুনিয়ার জমিনে যত পয়সাওয়ালা হও যত টেকাওয়ালা হও না কেন এই দুনিয়ার জমিনে পয়সাওয়ালা হয়ে যা কোনো মানুষের ইনকার করিও না কোনো মানুষের জমিনে ইগনোর করিও না কোনো ঠেলাওয়ালা পাও কোনো রিক্সাওয়ালা পাও কোনো দিন মজুর জমিনের মধ্যে পাও তার সই তার গাল অসর মারিও না কারণ তোমার মতো সুকিয়ার পয়সাওয়ালা হইলে একে ঠেলা চালাইতো না তোমার মতো টেকাওয়ালা পয়সাওয়ালা হইলে একে জমিনের মধ্যে রিক্সা চালাইতো না হে ধনী মুসলমান না কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিনের ধনী মানুষের জাহান্নামের মধ্যে দিয়ে জিকির করব মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ধনী মানুষ যারা জমিনে এতিম মিসকিনের হক মারিয়া তুমি খাইছিলা যত বড় নেতা হোক দেওয়ান বাকির মতো ইন্ডাস্ট্রিওয়ালা নেতা হোক না কেন এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক না কেন ডোনাল্ড ট্রাম্প হোক না কেন বিশ্ববিখ্যাত জালিম ইসরায়েলের প্রেসিডেন্ট হোক না কেন প্রত্যেকজন দেখি আমাদের ময়দানের বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে যে জিকির করব মা সালাকাকুম ফি সাকার হে ধনী ব্যক্তিরা তোমাদেরকে কোন কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে দেওয়া হলো প্রত্যেকজন জাহান্নামের জবাব দিবা দুইটা এক নম্বর কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন আয় মেরে পরওয়ারদিগার আলম আয় রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এতিম মিসকিনদের আমরা খাইতে দেই নাই এতিম মিসকিনের হক আমরা দুগ্ন আত্মসাত করেছি আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাই হুক নাউযুবিল্লাহ এর লাগিয়া যত পয়সাওয়ালা যত দামি পেলেঙ্কাটা ঘুমায় বিছনাত ঘুমায় নামাজ ওখান বাধ্যতামূলক জিন্দগি বানাই যত পয়সাওয়ালা হয় কোটিপতি হয় অসুবিধা নাই দোন হইতো মুসলমান ওইটা আমি চাই মগর দোন ভাই আল্লাহ পাওরিও না আল্লাহ এত নিশ্চয় ই দোন বিভাগিয়া বিভাগি না দোন যদি দুইতে রাখতে না পারো আল্লাহ এত গভীর থেকে নিতে সময় সেকেন্ড মুহূর্ত সময় লাগবে এর লাগিয়া জমিন হয় এমন জিন্দগি বানা ও মিনান না সুবামা একা হু দেখাল আল জান্না তোমার জিন্দগি এমনভাবে বানাও দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কি যখন বাজার হাটিয়া দাইতা
জুয়া মুবারক থেকে যখন মসজিদে নববী দাঁড়িয়ে যাইতা রাস্তার মধ্যে এতিম মানুষ হইতা মিসকিন মানুষ হইতা ছোট্ট ছোট্ট মানুষ হইয়া সালাম দিয়া তার মুলাকাত করিয়া ছোট্ট ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া কইতা বাবা তুমি কেমন আছো মানুষ তারে দিয়ে আটিয়া গেলে বাচ্চাটার মাথার থেকে যখন আতরণ মেসকি আমরা সেট বাহির হইত প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ইনসানের জবাব দিতা ওই বাচ্চার মাথার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক পড়ছে খুব সুবহানাল্লাহ এটা আমরা কয়েকজন এতিমের লগে ভালো ব্যবহার করি কয়েকজন মিসকিনের লগে ভালো ব্যবহার করি তুমি কি ধনী ব্যক্তি জানো না আল্লাহ তোমারে ধনওয়ালা বানাইছে আল্লাহ ধনী তোমারে পয়সাওয়ালা বানাইছে প্রতিটা মিসকিনের হক তোমার পকেটও আছে কোন ভিক্ষুকে তোমার সওয়াল করার লগে লগে তুমি ঘুরাইয়া দিও না তোমার দরওয়াজা তাল্লায় তোমার সম্মানিত বানানোর কারণে একজন ভিক্ষুক মানুষ তোমার দরওয়াজা তাল্লায় পৌঁছাইয়া দিছে যদি তোমার দরওয়াজা থেকে খালি হাতে ফিরিয়াছে কুরবানি ফালায় আগামী খাইল সময় যাইত না তার দরওয়াজা তোমার ইয়া ভিক্ষা করাইতে হো ঠিক কিনা এর লাগি শাহির বলেন নেতিরক নদীর অকুল ভাঙ্গে একুল গড়ে এই কি তোমার খেলা সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যেবেলা ইয়ার জমিন কোন দিন ধনী হইবাই কোন দিন ফকির হইবাই কেউ জানে না যত দামি বল আমি যাবি রুসাই দামি হইয়া যদি জমিন অহংকারী করি নাই যত দামি পকড়ি লাগাই যত দামি রূপা লাগাই যত দামি শেরওয়ানি লাগাই আমার অন্তরের মধ্যে যদি রাই পরিমাণ হিংসা থাকে রাই পরিমাণ জীবন থাকে আল্লাহর দাতর কসম হইয়া হইয়া আমি যাবি রুসাই রে বেইজ্জত করতে আল্লাহ সময় লাগতো না এখন কিনা হে মুসলমানেরা ওই দুনিয়ার জমিন থেকে সব একদিন চলে যাব খার কোন দিন মত বসেও জানি না হারো তো মর তাও জানি না কোন দিন আমি মর তাও জানি না এই দুনিয়ার জমিন থেকে হঠাৎ চলে যায় রায় পরিমাণ দ্বিগুণা থাকে সামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা রায় পরিমাণ গুনাহ যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো মুসলমান কবরে চলে যাও সারা পৃথিবীর আলিম হলে দোয়া করিয়া তোমার জন্য দিতে পারত না এবং কি আমিও যদি হঠাৎ মারা যাই আমার দিন থেকে যদি হিংসা থাকে আমার দিন থেকে যদি বিপদ থাকে আমার দিন থেকে মধ্যে রায় পরিমাণ যদি গুনাহ থাকে আমি যত লম্বা লম্বা নসিহত করি না কেন যত দুনিয়ার জন্য যত পরিহেজকারী করি না কেন আমার কবর আল্লাহ জাহান্নাম বানাইব আউযু বিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ তাবারক তাআলা এত মহব্বতের ডাক দিয়া এত মায়ার ডাক দিয়া প্রতিজন উম্মতে মুসলিমের সম্বোধন করিয়া ফেলেন ও আমার ইমানদার গুলামেরা আমার ইমানদার বান্দা বান্দি হল তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম আমার আল্লাহ নবীদের জবাব দেবাইল নবী আপনি জানাইয়া দিলাম وقودها الناس والحجارة জাহান্নাম আল্লাহ আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম হে সূর্যদাস পুরার মুসলমান পাথর নামক জন্তুরে গিয়া তুমি খুব খন্দন করিয়া দেখো মেঘালয়ের মধ্যে যাও মিজোরামের মধ্যে যাও নাগাল্যান্ডের মধ্যে যাও পাথর ভাঙ্গিয়া প্লাস্টিক মারিয়া পাথর ভাঙ্গিলে দুই দিন বাদে গিয়া দেখবা গোটা গর্তটা ফালিয়ে পড়ি গেছে গিয়া ও সময় খানো তুমি পাথরে যদি তোমানটা জানতো ওই পাথরটা দিকার করিও কোন কারণে তো পানি ছাড়ে ওই পাথরটে যেই দিন আল্লাহ জাহান্নাম আল্লাহ হিসাবে ঘোষণা করলা ওই দিন তাকি পাথরে এখন পর্যন্ত খান দিয়া যার কিয়ামত পর্যন্ত খান দিয়া যাইব শুধু একটা কথা হয় আল্লাহ মানুষ নামক জানোয়ারর লাগে আমি পাথরটে আপনি জাহান্নাম দিও না মানুষ নামক জানোয়ারর লাগে আমি পাথরটে দুদখল আপনি বানাইও না আমি পাথরে জাহান্নাম সহ্য করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ অথচ পাথর দিয়ে বিল্ডিং বানাইছো তাস টুকরা টুকরা করে মেশিনে এখন দিয়ে খান দিছিল না খেয়ের খুঁজলি না
কিন্তু সেই ফাতারাও খানদের কিয়ামত পর্যন্ত খান দিয়ে যাইব মূসা আলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামায় ফরমায় যখন তুর পাহাড়ের মধ্যে আমি ওহিয়ানাত গেলাম এইতে সময় দেখলাম ফাতরে বড় খানদের দাঁড় গিয়া ফাতরের মাথার মধ্যে হাত খানটা তুলিয়া করে ও আল্লাহর মখলুক ফাতর কোন কারণে তো খান তুমি খান দরায় ফাতরে হা উমা ডাকাইয়া কইল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আমি এই জন্য খান দিয়ার আল্লাহ কইছেন আমার জাহান্নামের লাখড়ি বানাইবা ওই জাহান্নামের তাকে বাসিবার লাগিয়া আমি ফাতরে বড় দবর খান দিয়ার হউ সুবহানাল্লাহ হে কোন দিন মারা যাই জমিন তাকির নিজর জিন্দিগি এমন ভাবে বানাও দিলর মধ্যে রাই পরিমাণ হিংসা রাখিস না রে মুসলমান রাই পরিমাণ তকব্বুরি করিও না ফেরাউনে জমিনের মধ্যে তকব্বুরি করল নমরুদের তকব্বুরি করল করিয়া বন্দুক লইয়া গিয়া তীর তন্নুক লইয়া গিয়া আকাশের দিকে উড়িয়া আল্লাহরে হত্যা করার চেষ্টা করল নাউযুবিল্লাহ হইল আমি আল্লাহর তাকে শক্তিশালী আল্লাহরে তো মারিলতাম গিয়া ওলাইল তীর তন্নুক লইয়া উঠিল গিয়া আসমানে দি সারিল তীর আল্লাহ কইলা জিব্রাইল ইবেটা তো ওরা আশা করিয়া সারিছে না লিখু আমারে মারি লিত আল্লাহ কইলা ফাঁকিয়ে গুজব করো আর তোরা রক্ত লাগাও ফাঁকিয়ে গুজব করো তোরা রক্ত লাগাইয়া গু জমিন ছাড়ো জমিন রক্ত লিয়া দেন তেল আনছে শুরু করছে একটু ইয়া ভাল্লা নেই এ মারি লাইছি নাউজুবিল্লাহ ও নমরুদর এত অহংকারী জমিন আসলো এত পয়সা এত সম্পদ টাকা ফেরাও খালিগঞ্জ থাকি বাগবাড়ি যাইতে সময় সূর্যদাসপুরের তিনুকার মধ্যে বৌটো লেখিয়া দিল ওদিকে এক কিলোমিটার ডাইন সাইডে এক কিলোমিটার বাম সাইটের মধ্যে বৌটো লেখা ছিল আজকে তাকি যদি এই খালিগঞ্জের রৌডো তাকিয়া বাগবাড়িত কোনো মানুষ যাও এক কিলোমিটার আগে ভাও তাকি জুতা খুলিয়া হাতের মধ্যে জুতা লইয়া তোমরা বাগবাড়ি পর্যন্ত যাইতে পারবা এখন আলহামদুলিল্লাহ তার বুটার অগ্রাধিকার করলাম মহারাজা কোন কারণে এমন আইন বানাইলাই জবাব দিল ইতা জুতা ফিন দিয়া গেলে কিয়া আমার মধ্যে সহ্য হয় না হোক আলহামদুলিল্লাহ ওটা কি হলো তখন যদি আর বাদ দেখো জুতা লয়ে গাই লিয়ে দেবো ভাইবান বুধ ভাইবানি এমন মুনাফিক আর বাটবার আসলো জুতা পর্যন্ত কুলাইছে ও আল্লাহ এত ছাড় দে জানি আর কি মুসলমান আল্লাহ প্রত্যেকটা জাতির জুলুম বাদ হরনেওয়ালা জানি মকলরে ছাড় দে আল্লাহ জীবনে কোনোদিন ছাড়িয়া দে না ফের নমরুদরে তো সাহস জমিনও বাড়াইয়া দিলা নমরুদে দুনিয়ার জমিন চলাফেরা করতে করতে গিয়া আল্লাহ এমন সাই জমিন করল লেংড়া মশা মুগ্ধ ঢুকাইয়া দিল হোক নাউজুবিল্লাহ যেমতে মুগ্ধ লেংড়া মশা ঢুকছে কোনো ডাক্তারে হয় না ইঞ্জিনিয়ারে হয় না সাইন্টিস্টে হয় না ও যে বউটো লেখা আসলো তা খুলিয়া যাইও দুইও বউট ফাল্টাইছে ফাল্টাইয়া আল্লাহ লেখাইছে আইস তাকিয়া যদি আমার বাড়ির সামনে দিকে জুতা খুলিয়া যাইও না জুতা ভাউ দিয়ে আমার বাড়ির ঢুকিও সূর্যদাসপুর ঢুকিয়া আর তোমার তান ভাউ থাকি জুতা খুলিয়া দো সাইডে সাতটা সাতটা বাড়ি দিয়া এর বাদে জুতা ফিন্দি বার হইয়া যাইও হোক নাউজুবিল্লাহ আর জোর করি খাও নাউজুবিল্লাহ এটা অহংকারীর ফল তকব্বুরীর ফল আল্লাহ সার দে মগর সারিয়া দে না এর লাগে ফয়সা লাও ইয়া বেঠাগিরি না হিংসা না আজ সমাজ হিংসা দার না গরিবর ফুয়াকু বালা দনিওয়াত লাগলে সদ্য কু দেখবে খালি ঠেঙ্গ ধরিল ওই দুকর লাগান ধরিয়া খামর মারিয়া অগু কিলা ভানি ডুবাইয়া মারা যায় ও অবস্থা নি আমরা হ্যাঁ হ্যাঁ এই গু তো তাহলে অধিকার করিয়ার গু ডাক্তার হইলে তোমার সমস্যা কিনা ই টেলালার ফুয়াইকু মাস্টার হইলে তোমার অসুবিধাটা কিনা এক ইঞ্জিনিয়ারের ফুয়াম ইঞ্জিনিয়ার হইতো আর টেলালার ফুয়াইকু মেসা বইতো না অসুবিধা তোমার তো অসুবিধা কিতার লাগি ও তোমার ফুকেট গরমা বন্ধ হয়ে যাব বেড়াও ও যে মামু এই মামু আজ দুনিয়া হলতা করা এর লাগে নবী বলেন আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির দুনিয়া ইয়া তাকলো মুমিনর জেলখানা জেলখানা কোনো অসুবিধা নেই মুমিন হইলে মুমিনর লাগি জেলখানা দুনিয়া আর থারার লাগে এখানে জন্য এর লাগে থারার পাশে যুব সমাজ যারা এখানে আসো বলে না হুজুর আমার লগর ফ্রেন্ড হলে ফ্রি ফায়ার গেম খেলেন আমি না খেলে ইয়া পারি আর না আর বাফেও তার ফোর জি মোবাইল লইয়া দিছো হে মানেন না ওইটা বাপ বলে কিয়ামত দিন আল্লাহ কিলা সাই করতো এখানে আল্লাহ বালাই এর লাগে ছেলে মেয়েরে আল্লাহ কেউ আসতে আপনারা দুনিয়ার থেকে যাই বারাকে মানুষ বানাইয়া তুইয়া যায় এখন প্রশ্ন করতে পারেন আমার ফুয়াইকু আপনার সুযোগ মানুষ লাগে না আমি তো দেখি আর ইনো সব মানুষ আমিও মানুষ কিন্তু বগল তুলা মারলে তো ভাইখানার কোন বার হয় না আছো না এখানে এই এর লাগিয়া ফুয়া গোলা বানাই করে ফ্রি ফায়ারলা বানাইবা না ই করে এইলা সন্তান বানাইবা না দেখি আপনি মারা যাওয়ার পরে কবর তারকিয়া গান বাজায় দেখি আপনি মারা যাওয়ার পরে আপনার কবর তারকিয়া এই মোবাইল বাজায়
এই হাজারো যুব সমাজে কবরস্থান ও দারগিয়া টুর্নামেন্ট খেলায় একটা মুসলমানে বাধা দেনা হাজারো যুব সমাজে কবরস্থান ও দারগিয়া ধান বাজায় এক মানুষে বাধা দেনা ইগুনতে নিওয়ার হওয়ার বাদে ফাকুল হইতেন খালি মেন্টাল হইতেন হাতগুলি খালি পিকনিক খাইতা ডিজে সাউন্ড দিয়া বক্স লাগাইয়া বাইপাসে দি চক্কর দেওয়া যায় না এই যুব সমাজ কিতা দুকা দিল ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তোমাকে ও ইনসান বল তোমরা কোন জিনিসে দুকা দিল তুমি কইবা আল্লাহ মোবাইল দিকে মোবাইল কইবা আল্লাহ হেতো আমার চালাইছো আমি কই তার কইলাম চালাইতো মোবাইল এক দিন কইনি চালাইবা আল্লাহ কিয়া তুমি চালাইছো যতজন ইউটিউবে হামাইয়া আউরি দাউরি লইয়া ব্যস্ত যতজন মেসেঞ্জারও হামাইয়া বনিন তোর লগে হাই হেলো লইয়া ব্যস্ত যতজন টুইটারও হামাইয়া বাইসা বকর লাগে হাই হেলো লইয়া ব্যস্ত ঈসা বকরে কিয়ামত তিন আল্লাহ এমন নাইলে উন্দা খরি খরি নিয়া উন্দা খরি খরি নিয়া খোল্লা থলে দি দিয়া জিবরাত শিকল লাগাইব আর কুত্তার মতো টানি টানি জাহান্নাম ফলাইব কোন আউযুবিল্লাহ আর জোরে করি কোন আউযুবিল্লাহ এর লাগিয়া মা বাপ দেখার মুরব্বী হল যারা আসই আমি যেখানে যাই মেডিসিন অফলরে দেই কারণ দরকার আমার ফুয়ায় মারা যাওয়ার ফলে যদি আমার গুসল না দেওয়ায় আমি মারা যাওয়ার পরে আমার ফুয়া যদি দারো বুঝিয়া তিলাওত না করে দেখে করতো মসজিদের মেসাও দায়িত্ব নেই মাদ্রাসার হুজুরের দায়িত্ব নাই মসজিদের মেসাবর দায়িত্ব নেই আমি মারা যাওয়ার পরে আমার লাশ পর দিতা হাজারো যুব সমাজ দেখলাম এখনও বাপ মরার বাদে দারো যায় না ডরায় হে লাগারুম বইয়া ফিলিং দেখেন আর মসজিদের মেসাবে দারো বইয়া তিলাওত হতো না ইলা আসুন নানি কুলাঙ্গার সন্তান জবাব দেই তাহলে এই সন্তানগুলো মানুষ খেয়ে বানাইতো মা বাবায় মা বাবায় এর লাগি আল্লাহ কেউ আসতে আপনারা সন্তানগুলার সৎকা জারি হিসাবে বানাইয়া তুইয়া যাই সৎকা জারি হিসাবে বানাইয়া তুইয়া যাই জমিনও শান্তি পাইবা আখেরাত শান্তি পাইবা ইনশা বুঝা জাননি ভাইয়াই আমার মাথায় মাইন খতরানি ভুষা খতরানি আমার ওয়াজ ওলা আমি খেয়ে মুখে দিয়ে সাইয়া সালাম দিই না আমি সারার সারার বা সিয়া দিলা সালাম দিই তোমার ওলা দেবো এটা তুমি দেওয়ান বাকির থাকি বড় আর ইন্ডাস্ট্রি যদি নরেন্দ্র মোদী থাকি বড় হু হয় এর বাদে আমার আপত্তি নেই হক মাত মাথা লাগবো সমাজ দরকার আমরা এই সমাজ বড় কিয়া বড়ি গেছে গিয়া মানুষে মাতে না সমাজ দিনে বড়ি গেছে মানুষে মাতে না কোনো মানুষে এলাও করে না এক ছেলে তার বউ তুই আর এক বেটির লোকের সম্পর্ক করে ইখান সমাজক কোনো মানুষে বিচার করে না হয় না ইটা তার মেটার খালি তোমার বউর লোকে যদি তার কানেকশন হতে কিতা হইঠায় হেতুকু হইবেনি তার মেটার না ইটা তোর অন্যায় করিও না সমাজের মুসলমানে প্রত্যেকটা পরকিয়া করণেওয়ালা যুবকরে যুবতীরে আপনারা শাস্তি দেন ইতারে বুঝাই আজ হাজার নারী জাতীয় খানদের নামাই থুইয়া হরুতালুইয়া বহর বাইতিয়া খানদের হাজারো বাইয়াইতে মেঘালয় তাকিয়া নাগাল্যান্ড তাকিয়া মিজোরাম তাকিয়া কত কষ্ট করিয়া পয়সা বাইত ফসাইয়া দেয় তাই আরেকগুলো ইয়াকে শিলচার মার্কেটিং করি আরেকগুলো ইয়াকে হরিঙ্গুই মার্কেটিং করি খেওয়া মাথুরায় তো এই দায়িত্ব খা গার্জেন্টর মা বাবার সমাজের এই এলাকার যদি কোনো দুর্নীতি হয় কোনো জিনা হয় এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টের কিয়ামত দিন আল্লাহ আগে দিকার করবো এই জিপির প্রেসিডেন্ট যেই আসুন জিপি প্রেসিডেন্ট তোমার জিপির যদি কোনো হত্যাকাণ্ড ঘটে কোনো দুর্নীতি ঘটে কিয়ামতর দিন তুমি জিপি প্রেসিডেন্টের আগে দাঁড় করাইব সাপ দাঁড়াক কুয়া ও হনো আল্লাহ মুখোখান দেখাইব সার আরে হিনো লুকাইয়া থাকলেও হিনো দেখাই ওয়ার্ড মেম্বার যেই খেও খারাপ পাইও না আমি দেন খেওরের ছুটো করবার লাগি কেন মাতিয়া না বুঝাইবার লাগি মাতিয়া এরা লাগিয়া প্রত্যেকজন গার্জেন সকল সচেতন হই আমার ভাই আইতে দিনা সারিবা আই দিকে হাত দি দিনা করেন ফাউ দি দিনা করেন চোখ দি দিনা করেন অন্তর দি দিনা করে আপনারা মাথুন না কইবা ইতা কি দাঁতর দিনা ইগে চোখ দিয়ে আরেক নারী বাবু কই তো স্যার ইগে দিল দিয়ে আরেক নারী লইয়া মজাল উঠেন আপনি মাতিত্রা না আপনি বাপে কইতরা না হুজুর ফুয়া এগুলো তো বড় হয়েছি তো একটু একটু ভাত ফাগলামি করবো ফুয়া বড় হইলে শিকল তো তোমার টাইম নানি আরে তোমার জমিন কুরবানি দিতে সময় তুমি আনাবান্দাল গরু দিয়ে কুরবানি দেও না হো ইগুর মাংস হিসলা হিসলা করে কথা কইন নানি আপনারা অথচ মাসলাত কোনোখানো আসেনি যে গরু বান্দাইল দিয়ে কুরবানি দিতে হইতো না আর আনাবান্দাইল গরুয়ে কুরবানি হয় না বান্দাইল গরুয়ে কুরবানি হয় ইলা কোনোখানো মাসলা আসেনি মাথুই ইলা কোনোখানো মাসলা আসেনি নাই মাসলা কিতা বয়স দিয়া গরু ছাগল মহিষর বয়সের উপরে হইল গিয়া আপনার কুরবানি এখন আমার এক মাস্টর সাহেব এখন মাস্টর হল তাহলে মাইন করিও না গরু লোয়াত গেল গিয়া কইল বা হুজুর গরু তো ভসন দইছে হইলে কিন্তু বলে কিন্তু কিতাব এটা আবার ভাঙ্গিয়া খো ও কইল হুজুর ইকু তো বান্দাইল গরু নাই কিতা নাই বান্দাইল না বুঝলাম বান্দাইল দি বোতল বুঝলাম না বলে না আনা বান্দাইল গরু কুরবানি দিলে মাংস হইতা খাইতে বলে ফিসলা ফিসলা করে এখন আনা বান্দাইল গরু খাইলে যদি ফিসলা ফিসলা করে তো তোর হুয়াই তো আবার ফিসলা রয়েছে না তিগু আরও আমি সারাইছি তিগু তো বান্দাইছি না গরু যদি আনা বান্দাইল মাংস খাইতে ফিসলা করে তো তো হুয়াই গু তুতা ফিসলা গু বান্দা তো গু আঠালি এর লাগিয়া সকল জায়গাত খালি ফতুয়া দিন না জানি
ফতোয়া সমাধান করেন তুমি তাই দুনিয়ার তুমিও প্রত্যেকটা ছেলেরে যদি উপযুক্ত ছেলে বানাইতা তো এই ছেলে জীবনে কোনোদিন আপনার কবরের দারে গিয়া গান বাজাইল না আফসোস লাগে আর যুবক হলে বুঝাই লইতা বুঝুন না গান লইয়া ব্যস্ততা হয় কারণ কিতা গান কিতা শোনা ফরজ নেই জবাব দেন ফরজ সুন্নত মুস্তাহাব মুবাহ জায়েজ না সাইরোটা ভাসোটার মাঝে গান টুটলি ফড়েও না চূড়ান্ত পড়তে হারাম গান শোনা হুকেন আউযুবিল্লাহ আর জোরে করি কই না আউযুবিল্লাহ একটা সাপ খোলা সৈন্য টেপ মারিফতি গান লাগায় বিলালর গান ফাতিমার ইতিহাস গান দি শুরু করে দিল হে আর তাই হুন্ত্রার খালি চকুর মানি ফেলাই তিরা আর সুবি সাপর নমাজ নাই ওনো সারা ফিরা কি বার হইতা গান শুনি লাগিয়া প্রত্যেকজন মানুষে সচেতন ইন্তেকাল খে হইবা কোন দিন খেও জানি না খে কোন দিন অরিজিনাল মানা যাইম পৃথিবীর কোনো মানুষে জানে না গুণা লইয়া কুকুরকে কিতা হতায় কোনো লাগে এর লাগিয়া প্রত্যেকজন মানুষে ও যে আওলাদ যে কোনো আপনারা আসবেন কিতার লাগে এখান বুঝাইয়া যে ইয়ার কবর গেলে কোনো দিন যদি জন্নত কেয়ামতর মাঠ দেখা হয় আমার লোকে তে আমার ইয়াই ধরাইয়া দিবা বলে হতো নসিহত করিয়া গেছে খামো লাগছে কারণ এখনও আছে বরাকবলি কিলা জায়গা আমার শ্বশুরকে দেখা আছে কোনো বেটার বাপ মরি গেলে মসজিদের ইমামর চাকরি দারদার অবস্থা জিকার করলাম খেনে বাপ মরি গেছ তুন গিয়া দাঁড়া বুঝিয়া পড়িতে নেন হে মসজিদের মেসাব রে হ্যাঁ রে মেসাব যাও না যাও না আমি কিরম কিতার লাগি রে ওরে হুজুর আমার বাপর দ্বারত ছিল তুমি তুই জানোস জানি তুই তিলাম বলে হিকি সে মোবাইল চালানি হিকলে কিতার লাগি মোবাইল চালানি জানতে নি কোনোদিন বলে নাতে বলে হিকলে কিলা বলে চেষ্টা করিয়া হিকিছি বলে তিলাও তুই চেষ্টা করিয়া হিকিলে না কিতার লাগিয়া তিলাও তো চেষ্টা করি হিকিতে আজ তোর বাবার দ্বার বইয়া তুমি সন্তানের যে সময় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তোমার মার তোমার বাবার যদি সকরাতে মুহূর্তে দেখা দিলায় আর তুমি আওলাদে সহি সুত্র করিয়া তোমার মা বাবার দ্বারা খানো সুরাইয়া সিনতিলাওত করিয়া আর সকুর ফানি ফালাইয়া যদি খো আল্লাহ আমার বাবাই আমার ভাই এত মেহনত মুজাহিদা করিয়া মানে মানুষ বানাইলা আই আমার বার বাবার সকরাতে মুহূর্তে দেখা দিলাইছে আমি আওলাদে আমার বাবার দ্বারা খানো বইয়া কুরআন করিম তিলাওয়াত করিয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার বাবার সকরাতে মুত্তাকি হেফাজত কর আল্লাহর কসম খাইয়া কইয়ার হে সূর্যদাসপুরের মুসলমান তোমার সন্তানের সকুর ফানি ফালাইয়া তোমার লাগি যে দোয়া করব আল্লাহ 100% সেই দোয়া কবুল করিয়া তোমার ইমানের সহিত জমিন থেকে বিদায় দিব হৌ সুবহানাল্লাহ আর যখন তোমার মা সকরাতে মুহূর্ত দেখা দিবা তুমি বাবা যে সময় জমিন থেকে বিদায় নিবাই তুমি মা যখন জমিন থেকে বিদায় নিয়ে যাইবাই তোমার মসজিদের ইমাম সাহেবে দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে তোমার মাদ্রাসার হুজুরে দোয়া করলে তোমার শানু আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে মগর তোমার সন্তানটা তোমার কবরস্থানের দ্বারা গিয়া সুরা তাবারাকাল্লাযী ফরিয়া সুরা মুলুক ফরিয়া সুরা রহমান ফরিয়া যদি তোমার লাগি মাগফিরতের দোয়া করিলায় আল্লাহ তোমার সন্তানের দোয়া কবুল করিয়া তোমার কবর জন্নতর বাগান বানাইবা হৌ সুবহানাল্লাহ এর লাগিয়া সন্তান মানুষ বানাও প্রতিটা সন্তানরে কুরআনে করিম তিলাওয়াত শিখাও প্রতিটা সন্তানরে জনাজার নামাজ পড়ানি শিখাও প্রতিটা সন্তানরে কুশল দেওয়ানো শিখাও কারণ যদি হঠাৎ তুমি মারা যাও ওই করুণায় গোটা পৃথিবীর মানুষরে শিক্ষা দিলাইল করুণায় মারা গেলে বাবা ছেলের দ্বার লয় না ছেলে বাবার লাশের দ্বার লয় না সিলেটের ইয়ার ঘটনা আমার বাড়ির পশ্চিম দিকের ঘটনা বাবা দুনিয়ার জমিন লন্ডনের মধ্যে 15 বছর ছিল সন্তানরে ডক্টর বানাইল ইঞ্জিনিয়ার বানাইল প্রফেসর বানাইল ফরিন্তরে শিক্ষিত বানাইয়া দামি দামি ফ্যামিলি দিয়া ফ্ল্যাট হল দিয়া জমিন দিল বাবা বাড়ি দেওয়ার পরে করুণায় দেখাতি লাইল স্ত্রী মিলিয়া সমস্ত সন্তানে বাবার লাশ তাকে শুনিয়া জিন্দা বাবার এক করর মধ্যে থালা মারিয়া ভিতরের মধ্যে ঢুকাইয়া বারোর দিকে থালা মারিয়া সব কুটিপতি সন্তান হল দার দার বউ লইয়া ফ্যামিলি লইয়া দার দারি ফ্ল্যাটের মধ্যে চলে গেল এক সপ্তাহ পরে দরওয়াজা খুলিয়া দেখা যায় ওই আল্লাহর বন্দার লাশটা ফসিতে ফসিতে গিয়া শুধু হাড্ডিগুলা দেখা যার নাউযুবিল্লাহ হে সূর্যদাসপুরের মুসলমান আল্লাহ হেফাজত করক যদি তুমি মারা যাও গোটা খালিগঞ্জের মানুষে যদি তোমার জনতা বয়কট করিলায় গোটা খালিগঞ্জের মেসা মকলে যদি তোমার জনতা বয়কট করিলায় আর তোমার ফুয়ায় যদি জনতার নমাজ পড়া না জানে তোমার ফুয়ায় যদি জনতার নমাজ খান্তা পড়ানি না জানে আর যদি তোমার বিনা জনতা কবরিস্তান দাফন করা হয় আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা নাউযুবিল্লাহ আর যদি
তোমার ছেলে জানাজার নামাজ ফরানি জানে গোটা খালিগঞ্জর মানুষে যদি তোমার জানাজার নামাজ না ফরায় আর তোমার ছেলে যদি জানাজার নামাজ ফরানি জানে তোমার দেহটা লইয়া যদি তোমার ছেলে জানাজার নামাজ ফরায়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যদি কবরস্থানে তোমারে দাফন করিয়া আর তোমার ছেলে যদি তোমার লাগি মাগফিরাতের দোয়া করে গোটা খালিগঞ্জর মানুষে যদি তোমারে বদদোয়া দিনায় ওই দোয়ারে আল্লাহ কবুল করতে পারে না করতে পারে গোর তোমার ছেলে কবরস্থানের দ্বারা ইয়া রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় মেরে পরওয়ারদিগারে আলম আয় রব্বুল আলামিন আমার বাবার কবরস্থানের দাফন করিয়া আমি আওলাদে কবরস্থানের দ্বারখানে উবিয়া দোয়া করিয়ার যে বাবা এত স্নেহ মমতা করিয়া আমি আওলাদরে জমিনে এত বড় করিয়া বাবা জমিন থেকে চলে গেলেন আমি আওলাদে বাবার দেহরে কবরের হাওলা করিয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার বাবারে মাফ করিয়া কবর খান্তারের জন্য তোর বাগান বানাইয়া দেও ওই তোমার আওলাদর দোয়ার খাতিরে তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া আল্লাহ তোমার কবরের জন্য দিমা হই সুবহানাল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার প্রতিটা মখলুকাত প্রতিটা ইনসান প্রতিটা জিন্নাত 18,000 মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগব কোন হালত মরবা পৃথিবীর কোনো মানুষে জানে না হে সূর্যদাসপুরের মুসলমান কত যুবক সকালবেলা বাইক নিয়ে বাইরে যায় বিকালবেলা আইতে সময় বাইক ঘুরিয়া আয় না সন্তান টেট পেটি খোল্লা এখানো ট্যাঙ্কে খানো ফাও এখানো ফাওয়া যায় ওই লাশগুলা দেখিয়া মানুষে মুখ দেওয়ার চেষ্টা পর্যন্ত করে না তুমি যদি ঘর থাকি বাইরে হওয়ার লগে লগে মারা যাও আর তোমার জিন্দগির মধ্যে গুনা কবিরা পাওয়া যায় তোমার জিন্দগির মধ্যে যদি গুনা সগীরা পাওয়া যায় আমি জাবির হুসাইনে শান্তি লওলা হইত নাই বাকবারি শেখুল হদিসে শান্তি লওলা হইত নাই তোমার আমলে তোমার কবর জন্নত বানাইব তোমার কবর জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদি নবুয়তি প্রাপ্ত হওয়ার আগেও বন্ধু ছিলেন নবুয়তির পরেও বন্ধু ছিলেন হিজরতের সময় নবীজির সাথে ছিলেন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে যখন কবরস্থানের দ্বার দিয়ে যাইতা ওই সময় এখানে হাউ মাউ দেখাইয়া খান দিতা সাহাবা কেরাম হলে হইতা আবু বকর নবী দিয়ে জাহান্নামের কথা কইলে খান্ত না নবী দিয়ে তোমার কিয়ামতর মাটর কথা কইলে তুমি খান্দ না নবী দিয়ে মৃত্যুর আজাবর কথা কইলে খান্দ না যেই মাত্র তুমি কবরস্থানের দ্বারে দিয়ে যাও এরপরেও কোন কারণে তো খান্দন জমিনও খান্দ হযরতে আবু বকরের জবাব দিল সাহাবা কেরাম হল আমার নবী বলেছেন মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে মানুষের প্রথম মন্দির হল কবর আর ওই কবর খেওরর লাগি জন্নতর বাগান আর খেওরর লাগি জাহান্নামের গাড়া আমি আবু বকরে বুঝ পাইয়ার না আমি মারা যাওয়ার পরে আমার কবর খানটা জন্নতর বাগান হইব নাকি আমার জাহান্নামের গাড়া হইব এই ডর আর চিন্তা নিয়ে আমি খান্দিয়ার হউ সুবহানাল্লাহ অথচ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জমিনে থাকা অবস্থায় আল্লাহ জন্নতর সার্টিফিকেট দিয়া দিলা নবীজি জমিনে থাকা অবস্থায় আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীরে জন্নত সার্টিফিকেট দিয়া কইলা সাহাবি আবু বকর তুমি জান্নাতি উসমান তুমি জান্নাতি ওমর তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি হামদালা তুমি জান্নাতি হামজা তুমি জান্নাতি হউ সুবহানাল্লাহ সেই জান্নাত প্রাপ্ত সাহাবি আবু বকরের কবরস্থানে তাড়াতে যাইতে খান্দিতা শুধু এই ডরার বয়ে নিয়ে খান্দিতা আল্লাহ যদি কবর দাফন করার লগে লগে যদি তোমার কবরে সিভা মারি দিলায় আমি আবু বকরের এক পয়সার ইজ্জত থাকতো না এখন আউযুবিল্লাহ হযরতে সাআদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ সবে মাত্র বিবাহ করলাম বিবাহ করিয়া বিবির মুখ কান্তা না দেখিয়া বিবির মুখ কান্তা জমিনের মধ্যে না দেখিয়া হযরতে আবু বকর হযরতে সাআদে সলবি নিজের বিবির করার মধ্যে তুইয়া যখন জাহান্নামের জিহাদের মধ্যে চলে গেলেন খালা কাফর দিয়ে মুখ কান্তা বান্দিয়া জিহাদের মধ্যে যখন গেলা আবার নবী কইলারে আবু বকর একটা বারুকি দিয়া দেখো সাই ওই জিহাদের ময়দানে একজন মুসলমান সৈন্য দেখিয়ার যিনি খালা কাফর দিয়ে মুখ কান্তা বান্দিয়া জমিনের মধ্যে জিহাদ খতরা ওই আবু বকর যাইতে যাইতে দেখলা হযরতে সাআদে সলবিয়ে জিহাদ করতে করতে ও মুসলমানদের জমিনে জাহান্নাম দিতে দিতে নিজেও শহীদ হয়ে পড়লেন হউ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে সাআদে সলবির দেহ মুবারক রে
দেহ মুবারকরে জনজান মাটর মধ্যে যখন উপস্থাপন করনা নবী যে জনজান মাটর মধ্যে যখন উপস্থিত হইতা সাহাবা ইকরাম ওখলে মাঝে দিয়া রাস্তা রাখলা নবী যে এক কদম দিলা দুই কদম দিলা তিন নম্বর কদম নবী দিনা গিয়া পিছন দিকে ঘুরিয়া গিয়া আবু আপনার হযরতে সাদে সলবির জনজান মাটর মধ্যে ডাইনোর সাইডে কে উপস্থিত হইনা হযরতে সাদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাজার নামাজের মধ্যে নবী যে জানাজা ফড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে দাফন করিয়া নবী যে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার হইয়া চিৎকার দিলা যখন নবী যে আল্লাহু আকবার হইয়া চিৎকার দিলা চিৎকার দেওয়ার লগে লগে নবী যে মুখরে মলিন করিয়া আবার নবী যে মুস্কি হাসি দিলা মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করলা জনাজার নামাজ শেষ দাফন কাফন শেষ দোয়াও শেষ নবী দি চলে গেলেন সাহাবা কেরাম ওখলে ফেলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমরা একটা জিনিস আপনার কাছ থেকে বুঝতে পারলাম না নবী যে কইলা কিতা জিনিস বুঝলাই না সঙ্গে সঙ্গে আবু বকর ওমরে কইলা ইয়া রাসূলুল্লাহ হযরতে সাদে সলবির জনাজার নামাজ পড়াইবার লাগিয়া আপনার লাগি মাঝে দিয়া রাস্তা রাখলাম ওই রাস্তা বায় না গিয়া সাইটে দিয়া জনাজার নামাজ পড়াইলাই এর কারণটা কি একটা বার আমাদেরকে জানাও নবীজি জবাব দিল সাহাবায়ে কেরাম হল সাদে সলবিয়ে তার গরর মধ্যে বিবি তুইয়া বাসর রাত পর্যন্ত করে নাই বিবির মুখ কান্তা পর্যন্ত সাদে সলবিয়ে দেখে নাই ওই সাদে সলবির জনাব শহীদ হওয়ার লগে লগে আল্লাহ তার উপরে তো রাজিয়ার খুশি হই না রাজিয়ার খুশি হইয়া তার জনতার মধ্যে সত্তর হাজার রহমতর ফরিশতা আল্লাহ নাজিল করলা হৌ সুবহানাল্লাহ সত্তর হাজার রহমতর ফরিশতা যখন নাজিল হইলা আমি নবী যে এক কদম দুই কদম তিন নম্বর কদম কুনিয়া সাদে সলবির জনতার নামাজ খান্তা ফড়াইলাম দেখলাম যদি তৃতীয় নম্বর কদম আমি জমিনের মধ্যে ফাটাই লগে লগে ফরিশতা হলোর খানোর মধ্যে ফাড়া ফরব মাতার মধ্যে ফাড়া ফরব হাতর মধ্যে ফাড়া ফরব আমি নবীজির বেয়াত তুই হইব এই জন্য নবীজি গুড়িয়া কিয়া জনতা ফড়াইলা ইয়া রাসূলুল্লাহ বুঝলাম কিন্তু কবরস্থানের মধ্যে যখন সাদে সলবিরে দাফন করিয়া আপনি যখন আল্লাহু আকবার হইয়া চিৎকার দিয়া মুখরে মলিন নবী এই বিষয়টা একবার বুঝতে পারলাম না আবার নবী কইলারে উমর আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার আবার আবু বকরতে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া কবর দাফন করলাম সঙ্গে সঙ্গে আয়া হযরতে সাদে সলবিরে কবরস্থানে আয়া সিফা মারিদের কবরস্থানে আয়া যখন সাপা মারিদের আমি নবী যে বরদাস্ত করতে পারি নাই বিস্তারের দুই সাইডে দুইখান হাত রাখিয়া কই আল্লাহু আকবার কইয়া চিৎকার দিয়া মুখরে মরিন করিয়া কইলাম রে কবর রে সাদে সলবিয়া সবেমাত্র বিবাহ করিয়া এখন পর্যন্ত বেটির মুখ দেখে নাই ওই সাদে সলবিয়া আমি জমিনে থাকা অবস্থায় আমি নবীর কবরের ফাড়ে থাকা অবস্থায় আমার সাদে সলবিয়া সিফা মারিও না হৌ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাও বুঝলাম যখন আসছে মুস্কি হাসি দিয়া মুখরে দিক সেদিক করলা বেয়াফার বুঝলাম না নবী যে কইলা যখন আমি আল্লাহু আকবার কইয়া কথাগুলা কইলাম সঙ্গে সঙ্গে দেখলাম আল্লাহ সাদে সলবির কবরে আর জন্নতর লোকে সম্পর্ক দিয়া দিছেন আর জন্নত তাকিয়া চল্লিশ জন হুর হলাইয়া সাদে সলবির হাতের মধ্যে দরিয়া টানাটানি খতরা আমি নবী যে দেখিয়া লজ্জা লাগি গেল শরম লাগি গেল তাই সঙ্গে সঙ্গে আমি নবী জিয়ে মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করিয়া ঘুরাইলাম হৌ সুবহানাল্লাহ হযরতে আবু বকরে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ওই সাদে সলবির মতো মানুষ শহীদ হওয়ার পরেও যদি কবরে ছাড়িল না আমি আবু বকর জমিন থেকে যাওয়ার পরে কোনোদিন ছাড়িত নাই হযরতে খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দুনিয়ার জমিনের নারী জাতির মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওই খাদিজাতুল কুবরা নবীজির দাওয়াত দিয়া কইলা গো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনার আজকে স্পেশাল হিসাবে দাওয়াত দিলাম নবীজি জিজ্ঞেস করলেন কোন কারণে নবী আমি জানি আর সাদে সলবির মতো মানুষরে কবরস্থান দাফন করার পরেও যদি কবরে ছাড়িছে না আমি খাদিজাতুল কুবরারে কবরে ছাড়িত না এর লাগে আপনার একটা ওয়াদা আমি জমিন করাইয়া যাই আর আবার নবী কইলারে খাদিজা কোন ওয়াদা খান করার নবীজির লগে লগে হযরতে খাদিজাতুল কুবরা কইলা ইয়া রাসূলুল্লাহ এক নম্বর ওয়াদা আপনি করেন আমি যখন জমিন থেকে বিদায় নিব আপনি আমার খাফন দাফন ব্যবস্থা করিয়া খাফন দি বেষ্টন করিয়া আপনি আমার জনতার নমাজ খান্তা ফড়াইবাই আর আপনার দস্ত নবুয়তর হাত দিয়া আমি খাদিজার লাশরে কবরস্থ করবাই নবী যে কইলা মন্তুর হইল তোমার ওয়াদা তোমার শর্ত আমি গ্রহণ করলাম আর কিতা শর্ত বরে ওগো আল্লাহর নবী যখন আমার কবরস্থানের মধ্যে দাফন করবাই
যত সময় পর্যন্ত মাটি দেওয়া শেষ হইছে না তত সময় পর্যন্ত মাটি দেওয়া শেষ হয় নাই আপনি নিজ হাতে মাটি দিয়া আমার লাগি দোয়া করিয়া আমার কবরস্থান দরখানু পাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও সূরা রহমান তিলাওয়াত করিও সূরা মুলুক তিলাওয়াত করিয়া আমি খাদিজার লাগি মাগফিরাতের দোয়া করিও আমার ইয়াকিনার বিশ্বাস আছে আপনি নবী যদি আমার লাগি মাগফিরাতের দোয়া করেন আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিত নাই সুবহানাল্লাহ হে সূর্যদাসপুরের মুসলমান নবীজির মতো হযরতে আবু বকরের মতো সাহাবীরাও যদি কবর ডেট নাই হযরতে খাদিজাতুল কুবরা যদি কবর ডেট নাই তোমার আমার মুসলমান ফাসক তোর নমাজ দাইমি নাই তোমায় আমি মুসলমানে হর সময় এখন হক কথা বলি না তুমি আমি মুসলমানে হালাল ফেটোর মধ্যে ঢুকাই নাই তুমি আমি যদি জমিন থেকে চলে যাই ওই কবরে কোনোদিন আমার লগে ভালো ব্যবহার করত নাই এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা توفون أجوركم يوم القيامة কিয়ামতের ময়দানে প্রতিজন ইনসানে প্রতিজন মুসলমানে আল্লাহর সামনে হাজিরি দিবায় উপস্থিত করবায় দেশের প্রাইম মিনিস্টার তাকে লইয়া আদনার চাইতে আদনা দুই হাত নাই দুই পাও নাই দুই চক্ষু নাই দুই খান না থাকা পর্যন্ত মানুষটায় কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দেওয়া নাউজুবিল্লাহ প্রত্যেকজন মানুষে হাজিরি দিবায় খেও খেওর লোকে গিয়া মুলাকাত করার সুযোগ হইতে না বলে না যাই তোরা জাবির সাহেবরে দেখিয়ে না খাম হইছ না হিন জাবির সাহেব আর হাজুর সাহেব হজুর সাহেব কিচ্ছু নাই হিন আমি সাহেব আমি সাহেব প্রত্যেকে দারদারি টেনশন দারদারি খান্দন খেও এর লাগিয়া যাওয়ার আগে দিন থেকে ওলা বানাইয়া যাই না খেয়ে আপনারা পাতাতে আপনি ফার্স্ট হোক নমাজ পড়লে খেয়ে মারেনি আপনারে মাথোই খেও না করে ফরিতে আনাইলা খেয়ে বসলো নি সাহাবা একরাম বলে তো নমাজ পড়তে কত কষ্ট করছই নমাজ পড়তে বাফে ফুয়া আলে নমাজ পড়ছেন ফুয়া বাফর আলে নমাজ পড়ছেন খেয়ে দেখিলে গর্দনার থেকে খোল্লাল আমি যেত অথচ আমরারে আল্লাহ নিঃস্বাধীন দমিন দিল জন্মভূমি ভারতবর্ষতে তো শান্তির দিন থেকে দিল এরপরে ফজর নমাজ নাই আদান হওয়ার লগে লগে মুসলমান মসজিদও নাই এসার আদানোর লগে লগে মুসলমান মসজিদও নাই ইটা টাইসে খাওয়া মিলত না কুটি কুটি টাকা সৎকা দিয়া মসজিদ বানাইয়া আর ফজর নমাজ যদি আইন না এশার নমাজ যদি আইন না কবরটা যদি আপনার লাগে জন্নত না বানাইয়া যায় তো এই সৎকার কোনো মানে এর লাগিয়া সন্তান গুণ দিনদার বানাই ইঞ্জিনিয়ার হইতো এখানে আমার আমি মানি ডক্টর হইতো আমি সাপোর্ট আছি মাস্টার হইতো আমি সাপোর্ট আছি প্রফেসর হইতো আমি সাপোর্ট আছি মগর ফয়লা দিন এর বাদে দুনিয়া ফয়লা দিন এর ফলে দুনিয়া আপনার ফুয়া কলেজে পড়ে অসুবিধা কিতা তার আদা করেন বাবা কলেজে পড়িবা নমাজ ঘন্টা পড়িও মাস্টারের কাছে ল 10 মিনিট সময় লাগে উজু ফড়িয়া নমাজ পড়ো না খেলার মাঠের কাছে টুর্নামেন্ট খেলা যাইজ আছে ফুটবল খেলা যাইজ আছে তবে হাফ প্যান্ট ফিন্দিয়া না ফুল প্যান্ট ফিন্দিয়া খেলা ইতায় আজ যে যুব সমাজ পাই আনতে হাফ প্যান্ট ফিন্দিয়া খেলার এক গুণা কবিরা তো তোমার হাঁটু বার খরা কারণ একজন পুরুষের সত্য রইল নাবির উপর তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আই বলা নি সাব ফর্দে আই এখন যে আপনি খেলাত গেলায় হাফ প্যান্ট ফিন্ন এই হাঁটুটা বারইল আপনি তো ফরস্তরক করলে গুণা কবিরা খুললায় আর এক গুণা কবিরা লইয়া যদি আপনি কবর যাই কমসে কম 7,500 বছর আল্লাহ জাহান্নাম জ্বালাইব দূরে হোক না আউযুবিল্লাহ 7,500 বছরের পরিমাণ কত খান দুনিয়ার 7,500 বছরই না দুনিয়ার একদিনে কিয়ামতর আপনার দুনিয়ার 500 বছরে কিয়ামতর একদিন হোক না আউযুবিল্লাহ দুনিয়ার কয়দিন দুনিয়ার 500 বছর আর কিয়ামতর একদিন এখন আপনি মারুন 7,500 দিয়া আর 500 বছর দিন টু মারুন দেখবা আপনার দুনিয়াটা একদম সারহার এর লাগে যুবক ভাই আইন তোরে আমি এর লাগে বেশি বুঝাই তুমি যেন মোবাইল চালাইয়া বেগর যারাই গিয়া তোমার থানোর লাইফ স্টোরিটা বড় জিন্দগি বেকার যা কিছু কিছু ভাই আনতে পরীক্ষাত ফেল করার বাদে বেশি আউলামি করেন কিছু কিছু ভাই আনতে লাভ স্টোরি দুকা খাইয়ারলে বেশি আউলামি করেন একটা আসুলান তখন ইতা এখন মরি দিতা গিয়া আমি দিকার করিয়া তুমি মরি গেলে তাই কিতা হইব দেখুর খাওয়ানে দুকা খাইয়া তুমি মরটায় এগুলো কোনো ফায়দা হননি তাই তো সারি তুমি আরো মরি দিতায় আনা তো দুকা দিবার কথা নেই মাঠে মাইন করিও না এর লাগে ইরা তো আরো আমি বাদ দেও আত্মহত্যাকারীরা আল্লাহ জীবনে মাফ করিয়া দেয় না ফাইলে গিয়া হাস লাগে আপনার উপর বিষর বোতল আর এল্ডিংয়ের বোতল খাইয়া দেখো না একবার মরিয়া দেখো কেমন মজা হ্যাঁ মরি জিতায় গিয়া মরি দিতা তোমার জানো খাওয়া আমার আস ডাল লইয় দুকা খাইয়া গিয়া তোমায় মেডিসিন দিয়া দিই মরিও না তোমার মায়ের তোমার বাপে কী মেহনত হই তোমারে ফালিছে আরে বেহায়া বেফর্দা নির্লজ্জ দুনিয়ার বদমাশ নারী লাগি তুমি মরে দিতে তোমার শরম লাগে না মরে দিতে মরে দিতে মরো না ওই হিসাবে আন্দাজে মেশিন বার করিয়া কইসেন বলে না আইস থাকি আর খাও এই মেশিনও আমায় আত্মহত্যা করলে কষ্ট হইতো না আমি বেআন্দাজ অভ্যন্তরে সওয়াল দিলাম এখন ফোন তো আনসার নাই দেখু ফয়লাম ওইকে ফোন করি তোরা কইসেন আর আমি মরছি চিন্তা করুন কী তোর ডেঞ্জারাস ইটা
আত্মহত্যা করার বাতে বুড়ে কইতুকু তারাম নাই আর আত্মহত্যা যে সময় তুই খরচ গোটা পৃথিবীর মখলুকাতে খান খাড়া হই যায় শরীরে খাফা শুরু করে আর তারা আল্লাহর কাছে ফরিয়াদ হই ওই সময় প্রত্যেকটা মখলুকাতে তুই যে সময় আত্মহত্যা করস তোরে বদদুয়া দে হুক না আউযু বিল্লাহ রদুরে করি কও না আউযু বিল্লাহ নাকি আমার পরিণতে যারা আওয়াজ হুন্ডায় জামাইয়ে মারিলায় তুই বেশি জুলুম করিলে আত্মহত্যা করিও না বাবাইন তোর লোকে দুকা খাইলে আত্মহত্যা করি না ধৈর্য ধরিও ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্য ধরনেওয়ালা সবর করনেওয়ালোকে সাথ আল্লাহ হয় ইসিলিয়ে সবে সবর কর ধৈর্য ধর এটা আমরা দরকার ই মরিদি তাই তার লাগে এক্সাম ফেল করছো আগামী বছর একবার এক্সাম দাও অসুবিধা কি আত্মহত্যা করিয়া তোমার কেউ মহান হইব নি কেউ মহান হইব নি সরকার থেকে তোমার মহান সার্টিফিকেট কেউ দিব নি ও সারা হইব নির্লজ্জ ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা ওখানে এর লাগিয়া আমার যুবক ভাইয়ান যারা আছে আল্লাহকে বাস্তে এই ধরনের খাম কোনোদিন করিও না রাজি আছি ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ তোমার মা বাপে তোমার ভালিস হই এরা ভবিষ্যৎ তুমি এরার লাগি তুমি সৎকার জারিয়া হইতাই একে দুকা দিলাইছে বেটাগিরি থাকলে শরীর হিম্মত থাকলে তাই তাকে হাজার করে সুন্দরে কো বিয়া করিয়া তাই দেখাও দেখ বিয়া করছে আয় আসো কেন ও গুইল বেটাগিরি মানবতা আগু এলাই মরতা এখানে তোমার মা তোমার দশ মাস দশ দিন গর্ভধারণ করিয়া তোমারে মানুষ বানাইছে বাপে মেঘালয় মিজোরাম রুজি করাইতে বলা জানি ইটা দেলা মনে করতে বাপর হোটেল খাইয়া টেকা উড়ারা ইটা আইলা না একবার গিয়া দেখতে বাপে মিজোরাম টেকা খামায় কিলা একবার গিয়া দেখতে বাপে মেঘালয় টেকা খামায় কিলা এর বাদে ফুকেরটাই খরচিতে তোরা বুঝবাই আমার মাথে গুসা করলি তোরা মনে কয় এল্লা গিয়া যুবক ভাইয়ের তোরে আমি আরো করিয়া তুমি ওটা সারি দো ফ্রি ফায়ার গেম খেলাইস না রে ভাই এই ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায় যদি তুমি মরো জাহান্নাম আজিব পাবজি গেম খেলা অবস্থায় মরো জাহান্নাম আজিব লুডু খেলা অবস্থায় তুমি মরো জাহান্নাম আজিব হেডফোন লাগাইয়া যতজনে গান শুনতায় আমি জিকার করিয়া গুমো মানুষের মৌত হয় না গুমো মানুষের মৌত হয় না নি তে তুমি যদি এখন হেডফোন লাগাইয়া আর গান যদি তেরে নাম গান শোনা অবস্থায় যদি মালাকুল মৌতে জাফট মারি দিলাই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মেশা বাসন নি তোমার গ্যারেন্টি দিয়া হইতা বাবা তেরে নাম গান শোনা অবস্থায় তুমি জমিন থেকে চলে গেছো আমি দোয়া করিয়া তোমার জন্য তো দিমইলা কোনো আলিম আসন নি ও বার্তা নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শেখুল ইসলামেও যদি তোমার কবর খান্দ আর গান শোনা অবস্থায় যদি জমিন থেকে চলে যাও তোমার কবর কোনোদিন জন্য তো ইতো না এখন আউযুবিল্লাহ এসার নামাজও ফরসলেন আচ্ছা ইনশাআল্লাহ আমি নমাজের ভিতরে আপনার নমাজ মুখ হইতো না এর ভিতরে ওয়াজ শেষ করবো ডরাইব না বইবা তো ইনশাআল্লাহ এটা টেনশন আমারও জানা আছে নমাজ তো আমি তো পড়িতাম না মকরু ওয়াজ করিয়া দিয়ে নমাজ মকরু হইতে ওয়াজে খাম দিব না আমারও ওইখান মাগিত রাখাল এর লাগে ডরাইব না উজু এক লোকে ফড়ো হইব ইনশাআল্লাহ তো আমার দুস্থ খোল্লার বুজুর্গ খোল খোয়াত আসলাম এর লাগে ফুয়াই নকুন ফুরি নকুন বনিনকে কুন বেশি তুমি জানি ধনী মানুষের আমার ডর করে বা তোমার তার ইকো বেশ বাড়ি যায় তুমি জানো অ্যাটিটিউড কিছু বেশ হয়ে যায় গিয়া তুমি জানো ফুরি করে বাজারও দিতে কি আরও করো না বই লিখু নিয়ামত আমি যে কোনো জায়গার কই নারী জাতি আমরা নিয়ামত ইতা মায়ের জাতি এর লাগিয়া কত খাইলে আমি কইছি বাবি তোমার বাবিও তাকে কোনোদিন মা হয় না ও যে হেরে কিছু সাপ ওখানে কই না ইতা কিতা কই আমার বড় ভাইয়ের বই আমার মায়ের সমান যদি বড় ভাইয়ের বউ মায়ের সমান হতো এইগুলো গুন গুন গুনগুন খরচ কিতার লাগে মা আর বাবি জীবনে এখানে হইতে পারবেন তোর ভাইয়ে যদি তোর বউ সারাতে তুই খাইলি বেটিরে বিয়া করতে পারবে মাত বুঝছি নি কেন হালি কোনো দিন হালি হালি কোনো দিন বোনের সমান হইতে পারে না বে না হুজুর ইক তো আমার বইন হিসাবে আমি থাইলে লইয়া মার্কেটে যাই কিলা হইলো বই নিগু বইন আর হালি ডিফারেন্স আছে খাইল যদি তোর বউ সারি দেশতে হালি বিয়া করতে পারবে তুইগুয়ার বইন রইছেন তো এইগুলিয়া মার্কেটিং কিতার লাগে এগুলিয়া বাজার খানে ইগু বাইকর করে বাদ কি বাইকর করে তো তোমার বেটি বইতো সুন্দর তোমার বেটি লইয়া তুমি হরিমগঞ্জ টাউনও যাও হও তুমি সানকিরা বাগান ঘুরাত যাও তুমি পার্কও ঘুরাত যাও ফর্দার সহিত তোমার বউ লইয়া দেখতে পারবা সুন্দর খারে লইয়া বউ লইয়া ঘুরিতে আপনারা এটা জানেন না তো ওথার লাগে দুই দিন বাদে বাদে খালি থালা খালি ডিভোর্স লেটার সরকারে ভাইতে ভাইতে তালাক মর মারিয়া থাকছে বুঝি আর তালাক কারণ আস্তা হরিমগঞ্জ হাইলাহান্দি শিলচারও 99% তালাকর কেস খালি মুসলমান হাসান ডিভোর্স লেটার একটা খাত মুসলমান আর খেও না এর লাগিয়া আমরা ফিটি সদমা ফেলাইছে কই যে আট তালাক দিতে পারত আর জিকার করিয়া বেঙ্গলোর তাকো চেন্নাই তাকো হিন্তা কি বেটি করে তালাক কও কিতার লাগে হে ফোন করিয়া কইলাই তোর লাগে ওই থালা উইটুন গদেম তে দেখলো তার মাথা হ্যাং গুইতে হন তাকি কয় তুই থালা হিন্তা কি রিয়া তালাক দিতে কিতার লাগে কিন্তু উইটুন গো থাকবো
বরে খেনে থাকতো হুদুর আমার বউ তোর বউতে তুই বেঙ্গালুরু কিনে আর বেটি খালিগঞ্জ খেনে তোর বউ তো তোর লগে খালিগঞ্জ থাকতো আর সবচাইতে বেশি মারাত্মকভাবে পরকিয়া দেখা দিছে ও হাসলতে এখানে আমি ওপেনলি যে কোনো আলিমুর লগে চ্যালেঞ্জ দিয়ে খুঁজতাম ফার্মুই কেন সবথেকে মারাত্মক পরকিয়া দেখা দিছে এই হাসলতর কারণে যত ভাইতে বিয়া করিয়া বেটি তুইয়া বেঙ্গালুরু যাও চেন্নাই যাও নাগাল্যান্ড যাও ওই গুর দরকার আর কোথায় আর এগুলো সম্পর্ক লাগায় এর লাগে তুমি তাই খাই দেবে এর লাগে মুরব্বী সাহেব যারা আসো ফুয়ান বিয়া দিয়া আল্লাহ কে আসতে ফুয়া কুজ দি দাও এত এত ডরাইয়া বিয়াও দেন না এখন কি পান্নে আলগা হই যায় ও ডরাইয়া বিয়া দেন না আমার কাছে রিপোর্ট আছে আমার কাছে রিপোর্ট আছে বেটা ফুয়া বিয়া দে না ডরা কয় যদি বেটি লইয়া আলগা হই যায় আমি জিকার করলাম ভাই সাহেব তুমি যে তো তার মারে বিয়া করছিলাই এ তো তোমার মা বাপ লইয়া আলগা হই যায়নি বুড়ে না বেটাতে ইগু আলগা হইতো কেনে ইগু আলগা হইতো কেনে তুমি যদি তোমার মা বাপ তুই আলগাও বেটি নয়া ভাইয়া তো সাব তো আলগা হইব না কারণ আপনারা সিল্লক কইন গাছপালাতে গুটা বানা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বানা মা বালাতে দি চাকা গুল পয়সা গুল গুল আলু গুল তার চেয়ে অধিক গুল মনের গন্ডগুল এর লাগিয়া তুমি যেমন ফুয়াও হাসান তুমি যদি তার মারে বিয়া করিয়া যদি হ্যাঁ তাই কি করি মন ঠাও না হেও আরে ঘুরে বিয়া করিয়া খাইব চল তাই কি তোর ঠাও কারণ তোমার আমলে তারা দেখা দিত এর লাগিয়া ফুয়াইন বিয়ার বয়স হইলে বিয়া দিও বিবাহর বয়স হওয়ার বাদে বিবাহ দিও অন্য আরো কিছু খান এসা বকলে কইন হুজুর বিয়া দিতায় গিলা ইগুয়াবে কুচ্ছু জানে না তারে হইও তার পায়ে দাঁড়াও খাড়া হইতো আমি দিকার করিয়ার কতদিন গিয়ে খালিগঞ্জ থাকি সূর্যদাসপুর পর্যন্ত আইল তোমার ভাও লইয়া না তার ভাও লইয়া আসুন খেলি মাত্র আপনি কইছেন তার পায়ে দাঁড়াইতো অতদিন খার ভাও লইয়া আইসে তে আপনি ইগান কইন খেনে ওখান কইতা বলে বাবা তুই মোরর পয়সা কিনতা নগর জোগাড় কর ওখান বেটি গু আনিয়া খাবাইতে তো এখান বাথরুম বানা মোরর পয়সা গুণ ওখান তুমি মা তুমি বাবার দায়িত্ব তখন হে ফারলে মোরর পয়সা জোগাড় করব ফারলে তার বাথরুম বানাইব হ্যাঁ শরীয়ত সবচাইতে বেহতরিন ফরজে আইন এখন অগু হইল বিয়া করবার আগে বাথরুম বানাইতে টয়লেট নারী জাতির লাগে আলাদা পুরুষ জাতির লগে আলাদা আগে জবানা আসলে এখনো জানি না এটা তো নি এখনো পর্যন্ত ফুরকিত গুজল হাত বলে হাত জর্দি করো ফুয়াও ফুরকিত ফুড়িও ফুরকিত মাও ফুরকিত বাবু ফুরকিত এ ফুরকিত চলে রাখা এর লাগে শরীয়ত যাইজ না উপযুক্ত পৈন যদি হন তোমার আফন মারফেটর এর বাদেও তার সামনে তুমি গুজল করতে পারতাই না তোমার বই আর বই নইল করে কি তো হইল শয়তানে জীবনে কিচ্ছু চায় না এর লাগিয়া বাইয়ে বিয়া করবার আগে ওলা জায়গা এখানে যদি বাগুড়া দি বানাইছিল বাবাই ফাঁকা দি হইয়ান না ফাঁকা দি বানানি যে ফর ইলা কোনো রাবাইও তো নাই ইলা কোনো হদিসও নাই কোনো ফতোয়াত নাই যে তুমি ফাঁকা দি বাথরুম বানাইতেও লাগবা না বেটি বিয়া করতে পারতায় না ইলা কোনো খানো নাই তোমার অসিও তান মান দোকান অসিওতে যদি মানে তুমি বাগুড়া দি বানাইতা ও বাগুড়া দি যুদ্ধ করে বানাইও গুসল করবার জায়গা হান্তা তাকতো বই নে কাপড় গু মেলার বাদে আমার বাইয়ের তিন মেসা সকল বেদান আছে আমি আউরি কুচু মাতিয়া নাবালা করে বুঝিও ইটা সকল মেসায় মাতিতাও না আমার মুখে কেন লও গেছে করে মাতিয়া বাথরুমও গুসল করার বাদে তোমার বউর বিদা কাপড় তোমার স্ত্রীর বিদা কাপড় তোমার বাপে দেখতো না তোমার হরু বাইয়ে দেখতো না তোমার বড় বাইয়ে দেখতো না আর লাগা করি কিন্তু দেখা যায় না মাত বুঝছুই নি কেন সেনে ইগে দেখিয়া তার কতটা দিল আইব বাদে তার মনো দিনা করবো ইগে আসো কেনে এর লাগিয়া তো আই দিনা বাড়ে পরকিয়া বাড়ে আর তুমি পাইও তোমার বউ বিয়া করিয়া তোমার ফ্রেন্ডর বাড়িতে লইয়া যাইতে সময় তারে ফটো ইকান তার দেখাইব না আমার বাবি আমার বন্ধুর বউ হইলে তো আমার বাবি বাবি হইয়া তো কারবার গোঠায় বাবি হইয়া তো কারবার গোঠায় এর লাগিয়া শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম তোমার বউরে তোমার বউর মুখ দেখা তোমার বন্ধুর লাগে হারাম তোমার বন্ধুয়ে তোমার বউর মুখ দেখত না কারণ হিয়ালে মুখের মুখ দেখার বাদে কি তাস তৈয়া দেয় কিনি না দাফট মারবো মারব এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সচেতন হয় নারী জাতি আমরা মায়ের জাতি নারী জাতির পায়ের নিচে প্রত্যেকটা পুরুষের জন্য থৌকা সুবহান আল্লাহ দূরে করি হোক সুবহান আল্লাহ আর আমরা ভার তুলে দুথা এর লাগি নারী জাতির সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিথায় মগর ভালোবাসা কোনটা হি নেগেটিভ লাইনের ভালোবাসা না হি ভালোবাসা না শ্রদ্ধার ভালোবাসা হইত ওখান করিও তোমার ঘর থাকি যে নারী জমিনে জন্মগ্রহণ করবো একু দিনদার হইব ফর্দাওয়ালা হইব কারণ প্রতিটা অলি বনতে হইলে মা জাতি আমলওয়ালা বনতে লাগে
প্রতিটা ছেলে দুনিয়ার জন্য আমল বালা হইতে আরে আল্লাহর ওলি জমিনও বানাইতে চাও মা আমলি বনো বাবা আমলি বনো বাসান্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির মায়ের খবর লও বাসান্দি হুজুর ওর মায় একাধারে চল্লিশ বছর পর্যন্ত নফল রোজা রাখছেন আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে খুদিটা হইতো আল্লাহ আমার তো কোনো সন্তান নাই যদি কোনো আওলাদ আমার দান কর ইকু জমানার কুতবুল আলম বানাইয়া দিও হো সুবহানাল্লাহ এমন অলি বানাইলা ফানি দিয়া গাড়ি চালাই এমন অলি বানাইলা ফানি দিয়া গাড়ি চালাইলা তুমি মা বোনো না সূর্যদাসপুরের কোনো মা যদি বাসন্তী উত্তরের মাল্লা খান বোনে কেউ বাধা দিব নি কেউ না করবো নি মূল আপনারা হরুতা বাদ নাই আমি পয়েন্টরে দোষী না কিতার লাগি আপনারা দোষ হয়ে গেছে গিয়ে আপনার নারী জাতিরে ফর্দাত রাখতে চাইল না ও সাইন খা সালা এক আইলেও দেখি আফা একে আফা অহলাকে ডাকে বা বাইসা বকল ডাকে না আফা অহল টুকায় খা সালা এক আওয়ার বাদে আপনার বাইক থামাই তুই ইজাজত আপনারা খেয়ে দিল খাফরওয়ালা এক আওয়ার বাদে আপনার বাইক টুকতে ইজাজত আপনারা খেয়ে দিল হজরতে ফাতিমা নবীজির সাহেবজাদি নানি উম্মাহাতুল মুমিনিন হজরতে ফাতিমাতু যুহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ যারে জন্নতি সর্দারিনী বানানি হয়েছে নারী জাতির জন্নতি নারী অকলর সর্দারিনী বানানি হয়েছে হুকা সুবহানাল্লাহ একদিন হজরতে ফাতিমাতু যুহরা জনাবে নবিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমার তাকে কোনো নারী বদ্র স্বামীর হুকুম মান্যওয়ালা কোনো নারী কি জমিন আছে বা আমার তাকে আগে জন্য তো জানেওয়ালা কোনো নারী আসইনি আমার নবিয়া লগে লগে জবাব দিনা ও ফাতিমা তু জোহরা সাইজিদা তু নিসাই আহলিল জান্না যদিও জন্নতি নারী হল সর্দারিনী তুমি ওইবাই কিন্তু তোমার তাকে আমলওয়ালা তোমার তাকে ইলমওয়ালা তোমার তাকে আখলাকওয়ালা ইলা নারী জাতীয় হল জমিনের মধ্যে আসইন প্রত্যেকজন নারী হল ইলা একজন নারী ওই মদিনাতুল মনোবরার মধ্যে আছে যে তোমার তাকি বেশি স্বামীর হুকুম মানিয়া চলে হৌ সুবহানাল্লাহ এক বেটির সামনে আর এক বেটির তারিফ করলে বেটির গুছা উঠে না বলা লাগে জামাইয়ে যদি তুরা খাই তারিফ হইলে বাবির তে তো আর এদিন করবা তিনার দেখা যায় দাঁতগুলো ফুটসা বলি ভাইবাই সেখানে হৌ থাইর বাবির তারিফ করিলছ থাইর তারিফ হজরতে ফাতিমা কইলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলে আমি তোমার বর্ণনা দেওয়া সম্ভব হইতো না যদি তুমি পরিচয় ভাইতে চাও অমুক জঙ্গলের মধ্যে কিয়া ভাইবা একটা লাখের কুড়ে ঘর আছে ওই কুড়ে ঘরের মধ্যে একজন নারী তা হইন অন স্বামী দিনের মধ্যে জঙ্গল যাইন গিয়া এনর গিয়া তুমি ডাক দিও যার নাম হজরতে উম্মে কুলসুম যখন বাড়ির মধ্যে হজরতে ফাতিমা গেলা বাহার থাকি সালাম দিলা সালামু আলাইকুম একবার দ্বিতীয়বার সালাম দিনা তৃতীয়বার সালাম দেওয়ার পরে ভিতর থাকি জবাব হইল ওয়ালাইকুম আসসালাম কে আপনি দয়া করি আপনি দরওয়াজা তখন তা খুলেন হজরতে ফাতিমার ওই করেন নারী জবাব দিনা আমার স্বামী যত সময় পর্যন্ত ইজাজত দিতা নাই আর আমার স্বামী যত সময় পর্যন্ত আমার হইতা নাই অত সময় পর্যন্ত আমি দরওয়াজা খুলতাম নাই হুকা সুবহানাল্লাহ গেছেন খে সাইয়্যিদাতুন নিসা নবীজির সাহেবজাদি হজরতে ফাতিমা আর হইতলা গিয়ে কুড়ে কুড়ের বেটিরে দরজা খুলেন আপনার লোকে খাম আছে হেন জবাব দিছই আমার স্বামীর ইজাজত নাই আমার স্বামী যত সময় পর্যন্ত আইতা নাই অত সময় পর্যন্ত দরওয়াজা খুলতাম না তে আমার বইনি ইজাজত ফাইলে হানো পাই না গালেন তাই তাই খাফর ল এর লাগি তো সন্তান হলা নাইকলর সেরা মূল্য সুতা হইলে নাইকল গাছ সুতা নানি আর হলা হইলে এর লাগে আমি প্রায় জায়গা উদাহরণ দেই ফুয়া আমার আরে আমরা শিলচার উদার বন্দরীর আমরা খালানি রিট আলগাফুর রিট ডিফারেন্স আছে সেখানে ইটর ফরমাও তো এক নান ইটর ফরমা এক ফুরাও এক মগর বেড়া খানো মাটি খানো বেড়া ভাই মাটির বেড়া খালানি রিটুকু ফুরতে ফুরতে হরু হয়ে যায় মাটির বেড়া ডিলা মাটি আর টাইট মাটি এর লাগে ইন্ডাস্ট্রি সব ঠিক আছে মগর আমলও বেড়া আমল নাই নারী জাতির এর লাগে নারী জাতিরে ফয়লা আমলই বানায় এক নারী জাতির জন্নতি হইলে গোটা দুনিয়ার মানুষ জন্নত দেখতে পারবে সেখানে নারী জাতি অকল ফর্দাওয়ালা হইলে কোনো বাইসাব জাহান্নামি হইত না এর লাগে আপনারা বনি নবীন্তরে আগে ফর্দাওয়ালা বানাই আমলি বানাই ফুড়ি হোক মা হোক স্ত্রী হোক বাগ্নি হোক বই মাত বুঝা গেছে আর দয়া করিয়া দনি মানুষের আরে খান্ন সিহত করিয়া যে ইয়ার ইটা আপনারা আমার বরাক বলি এক কালচার খাসলত যে বা ফয়সালা হয়ে গেছে গিয়া উপযুক্ত ফুড়ি এক এলটোয়ালাটাই তুলিয়া খোলে যদি লাই তো ওকে লইয়া যাইতো আইতো আমি ধিকার করি আর মাইন করিও না হিয়ালরা তো ছাগল বাকি দিলে ছাগল গুড়িয়া বাড়ি খায় আসিও না আনসার সঠিক দিন আইব নি খেনে তাহলে ইগু তো এক ড্রাইভার ইগু তো আপনার মানুষের আপনার ফুয়া নাই তো ইগু তো এক ড্রাইভার ড্রাইভার হলে মাইন করিও না তোমার তাহলে সারা আমি টার্গেট করি না
এক্সাম্পল দিয়া এলা গিলা আমরা খাসার ওই খাসপ্রতিকান আছে ড্রাইভার দে কইবা তুই না আমার ফুরিও কইলা যাই সাইজ মানে বাগরা তো মানুষ তুলিয়া দিলা এখন হে ফরতে দিন আইতে যাইতে কিটা বালা গফ কথা করব নি মতন না কানে না তো গফ শুরু হই যাক গফ শুরু হই তো নেগেটিভ পজিটিভ কানেকশন হই যাক খালি বাল ফলি তো এর লাগিয়া না শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে আপনার মেয়ে ফড়াইতে আপনি লইয়া যাক আপনার ফুয়া ফড়াইতে আপনি লইয়া যাক আরে ফুরির লগে দেবার কথা না আরে ফুয়ার লগে দেবার কথা না ও জিনিস খেয়াল রাখবা ইনশাআল্লাহ তাআলা গাঁত শান্তি আইব জিনা কমবো বেবিচারি কমবো আর বিয়া করতেও দেখবা তোমার ফুয়া যখন নমাজি হইব ওলা এক বেটি ভাইব তুমিও জমিন থেকে যাইতে ফুরির মাথা আত দিয়া বউর মাথা আত দিয়ে দোয়া দিয়ে দিতে বাধ্য হইব ইলা ফ্যামিলি আমরা হাজারো হইব ইঠা না ফুয়া খালি স্ট্যান্ডার্ড বানারায় আর আই 150 ভাই খাইল মামার লাল স্কুটি ফোরকু এল্টো আর এর বাদে আপনার আর হতবাদ গাড়ি দিয়ে ছাড়ি দিলায় আর ইগে কিতা করেন খবর লড়ায় না খেলে লড়ায় না বুড়ে আমার ফুয়া ফুটানি করতে পারবো জমিন অধিকার আছে হ্যাঁ আমি মানলাম কিয়ামতর ময়দান আল্লাহ তাবারক তাআলা বলেন কোরআনে করিমের ফরের নম্বর ফারা কালু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلون السبيل قيامة رمضان تمار سلرة تمار مي جشم الله جهنم ورمي دي ما پتیک جون سلیان مي الله رخوي بالله امار بابار گنار خانوني امار مار گنار خانوني امي جهنم ويسير تو يار جدي زمينو امار بابا امار بدا ديتا جدي امار زمينو امار ماي بدا ديتا তাহলে জীবনে আমি কোনোদিন নাফর মানু হইলাম না অনে আজকে যত সময় পর্যন্ত আমার বাবার মারে দুধ দিছ না অত সময় আমি আওলাদ জাহান্নাম যাইতাম না এখন আউযুবিল্লাহ কেস খান হইছে আল্লাহর আদালত যে আদালত কোনো মরিব নাই যে আদালত কোনো উকিল নাই ম্যাজিস্ট্রেট একমাত্র অনলি আল্লাহ একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত আদালতের মধ্যে দাঁড়িয়ে যে সময় তোমার এই আওলাদর ফরিয়াদ খান্তা বলবা ওই সময় আল্লাহ ঘোষণা করিয়া দিবা হে জাহান্নামের ফরিস্তা মালিক আমি আল্লাহ কইয়া দিয়ার ওই সন্তানের মার বাবার বেড়ি লাগাও শিকল লাগাও হাত আর পা গুলা পিছনের দিকে নিয়া বান্দিয়া তুই মার বাবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো ওই সময় এখন আওলাদে কইবা আল্লাহ আপনি অত সময় পর্যন্ত আমার মার বাবারে আপনি জাহান্নাম দিতে পারতেন নাই যত সময় দিয়ে জাহান্নাম আমি মার বা আমি আওলাদ হল গিয়া ঢুকতাম ওই জাহান্নামার দরওয়াজার গেইটর মধ্যে ওই জাহান্নামার গেইটর মধ্যে আমার মা বাবার উতাইয়া রাখ আল্লাহ দিকার করবা কোন কারণে আল্লাহ আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ জাহান্নাম দিতাম ও সময় আওলাদে দুই নম্বর দোয়া করবা রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ولعنهم لعنا كبيرا اي মেরে পরওয়ারদিগান আলম ওই জাহান্নামের মধ্যে আমরা اولاد করতে পরিমাণ আযাব দিবাই যে পরিমাণ কষ্ট দিবাই এর থেকে বেশি কষ্ট আমার মার বাপরে দিও কউনাউযু বিল্লাহ এই জন্য সন্তান মানুষ বানাও ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা فمن زحزح عن النار ওইদিন তুমি সাকসেসফুল ওইদিন তুমি কামিয়াব যেদিন মহান আল্লাহ তাবারক তাআলা তোমারে ঘোষণা করিয়া কইব ও আব্দুস সাত্তার ও আব্দুর রহমান ও সলিমা বেগম ও ফরতিঙ্গা বুয়াই প্রত্যেকজন মুমিনদের নাম করিয়া যে সময় ডাক দিয়া কইব ও আল্লাহর গোলাম আমি আল্লাহ জাহান্নাম থেকে তোমাদেরকে নাজাত দিলাম কই সুবহানাল্লাহ ওই দিন তুমি কামিয়াব দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করিয়া দামি দামি গাড়ি লইয়া ঘুরো জীবনে সাকসেস হইতে নাই ওই দিন পরিপূর্ণরূপে সাকসেস হল নাই যেই দিন আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া কইবা ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমি তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া তোমাদের কবরে জান্নাত বানাইয়া দিলাম হুক সুবহানাল্লাহ ওই দিন কামিয়াব সাকসেস হল ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমি আল্লাহ কইয়া দিয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্যর মধ্যে ফরিয়া দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া তোমার দিন দেখি তুমি বরবাদ করিও না ওই দুনিয়ায় তোমার একদিন দুকা দিব কৌটি কিনা এর লাগিয়া দুনিয়ার মহব্বত ফরিয়া ব্যবসা বাণিজ্য ফরিয়া আল্লাহ ফাউরুন না জানি হর সময় আল্লাহর কুদরতর কদম সইদ্দা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ তাহাজ্জুদর নামাজ পড়িবা সলাতুল হাজত নামাজ পড়ি আল্লাহর কাছে যা খান দিবা এক দিন আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিত না ইনশাআল্লাহ এর লাগে হাজত নামাজ পড়িব ইনশাআল্লাহ
তাহাজ্জুদর নামাজ যতদিন ফরজ চেষ্টা করিও তাহাজ্জুদর নামাজ ফরজ তাহাজ্জুদর নামাজে বহুত ফায়দা আছে হাজত নামাজও ফায়দা আছে ফাসক নামাজ তো মিস হইতো না সাহাবায়ে কেরাম করতে বানা বে নামাজি খেয়ররে কইলে যেই তাহাজ্জুদর নামাজ পড়তা না তানে বে নামাজি হইতা খারে ভাই তাহাজ্জুদর নামাজ দিন পড়িতা না এনো বে নামাজি হইতা ফাসক নামাজ ছাড়া এটা কোনো প্রশ্নই উঠিত না আর আমরার জমিন বে নামাজি কি করে কই যে গুষ্টা খাইয়াও কোনোদিন ফইসমেদি পড়ে না অগুরি বে নামাজি কই না কিন্তু সাহাবায়ে কেরাম করতে বানা তাহাজ্জুদর নামাজ দিন পড়িতা না এনোর বে নামাজি হইতা এর লাগিয়া ফাসক তোর নামাজ খান ফরই ফললে দিল খান নরম হইব দিলর মধ্যে অহংকারী থাকত না হর সময় আল্লাহর সামনে নম্র আর ভদ্র হইয়া সিজদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ দুই নম্বর আমি হদিস পড়েছিলাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ এক নম্বর নবীজি বলেন তিনটা আমল যদি খেয়ে রটেন খাওয়া যায় এন বিনা হিসাবে জন্নত দেখবা এক নম্বর হালাল খাওয়া আজ আমরা দোয়া কবুল হয় না এখানে হারামের কারণে যদি এক লুকমা কোনো মুসলমানে হারাম খায় চল্লিশ দিন পর্যন্ত ই মুসলমানের নেক দোয়া ই মুসলমানের নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইত না খুব কেন আউযুবিল্লাহ আর জোরে করি কই না আউযুবিল্লাহ এর লাগিয়া ই চল্লিশ দিনের ভিতরে যদি এই দোয়া কবুল না হওয়া অবস্থায় নমাজ কবুল না হওয়া অবস্থায় সে মরি যায় আল্লাহ তার কবরটে জাহান্নাম বানাইবা ধরে হুক না আউযুবিল্লাহ এর লাগিয়া আমরা প্রত্যেকজন মানুষে হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যুব সমাজ তোমার তো রিপোর্ট বড় খারাপ তুমি তেন মাঝে মাঝে শোনা যায় ফ্যান্সি জলের কারবার করো ড্রাগসের কারবার করো আল্লাহ কেউ আসতে এটা করিও না নিজের দুধ কি বানাইও না মা বাপরেও দুধ কি বানাইও না মা বাবা এটা শিক্ষা তোমার দান আসলে দিছই না তোমার দান ব্যক্তিগত পার্সোনাল কথা এর লাগিয়া ই জমিনের কথা হইয়ান না বড় হইতা বেদান শোনা যান শোনা যান না এর লাগিয়া আল্লাহ কেউ আসতে এটা ছাড়ি দেও নমাজ পড়ো আল্লাহর আদালত মাথা নত করি এসব সময় খান দিও হর জিনিসও কামিয়াবি ভাই পায় আর যত আল্লাহর মায়ার মন পায় অত পিছনে দেখবা শত্রু বাড়িবা এর লাগে ইটা টেনশন করিয়া দিনের খাম আল্লাহর এবাদত করা জমিন বাদ দিও না হর সময় আল্লাহরে যেন রাজি খুশি করা যায় আল্লাহরে রাজি খুশি করিয়া নবীর মহব্বত করিয়া জমিনে চলা যায় ওইভাবে মেহনত করবো ইনশাআল্লাহ হর মুসলমানের লোকে ভালো ব্যবহার করিও দুই নম্বর নবীজি বলেন ওয়ামিলা ফি সুন্নাহ সুন্নত আমরা তো কিছু কিছু মানুষ মিঠা সুন্নত লইয়া ভাগন মিঠা সুন্নত হইতাম নি ও মিষ্টি খাওয়া সুন্নত পাইছে অনবর্ত আর মিষ্টি খায় রোজা মাস খাজুর দিয়ে ইফতার করা সুন্নত ও এগু খাজুর খায় ওইগু ভালো করতে পারে কিন্তু তোকে ইগু মাথার দেওয়া সুন্নত ইগু আর মাথার দেয় না ও মেসা বকল ছাড়া হলে মাথা ধুবি না মিজোরাম গেলে দেখবা চুলোর বাপ ওবাই টাউকে খারা ওবাই বাদুরে খারা ওবাই উন্দিরে খারা মাধানো কুত্তার লেঙ্গুর হতো গেছা ও চুল লইয়া চলের জমিন ই চুল লইয়া পাইছা মর কবর দাফন করার লগে লগে নবীজিয়ে ফরমাই তোমার কবর তুলিয়া বয় কবর দাফন করার লগে লগে মাথার বান কুলাও এনেন কুলইন না কুলার বাদে বয়াইবা বয়া সোয়াল করবা যেমতে ফরিস্তায় মাথার চুল কিছু দেখবা লম্বা ইবাদত নাই চুল ইবানো লম্বা চুল আর সোয়ালও করতে নাই ও চুলো দৌড়বা যেমনি জাফট মারিয়া এক জাফটর লগে আসমানে জমিনে শিক দিবা মগজ উত্তরাইয়া কলিয়া জমিন কবর বেহু শুইবা হুকন আউযুবিল্লাহ এর লাগিয়া লম্বা চুল আমার ভাই এতে রাখি না যদি লম্বা চুল রাখার ইচ্ছা থাকে তো গোটা গর্দনা পরা চুল রাখা সুন্নত মাথা অন্তাকি লইয়া কপালত তাকি লইয়া গোটা গর্দনা ঘুরিয়া ফুরা করিয়া রাখা সম্পূর্ণ চুল এক সমান হইত রাখা সুন্নত হুকা সুবহানাল্লাহ এর লাগি গর্দনা খাটা রাখিও আর গলাত সরা ফিন্দা যাইত না খানো যে হেরে হেরে কিছু বাইয়ান হিজড়া হই যায় হিজড়া মার্কা কিছু বাইয়ান আসুন নানি খানো এখটা আত দুকসা ফওয়া যায় নানি আংটি একুর বেশ টুকু লাগানি যাইত না যদি দুইটা আংটি লাগে নমাজ পড়ো নমাজ হইত না বালা করি বুঝিও আংটি এগু লাগাইতে তাও রিফার খারি একটা এখানে বেমারর লাগাও এটা হই নানি অত হয়ে গেছে হতা হয়ে গেছে হইয়া দুগু লাগাই না এক আংটি পুরুষে ফিন্দি তাই দুগু না বলে না আগু হালিয়ে দিছে আগু হাল্লায় দিছে আগু দাদা হইলে আগু দাদি হইলে আগু নানা হইলে সারা লাগাই তিন তিন না ও এক আংটি কয়টা ভাই এক আংটি এখানে তোমার হি আফায় যদি দেয় একটা কয়টা দুগু না ফিন্দা যাইত না সপ্তাহ বেকার যাইব আর ইটা হারাম লইয়া মরলে আর ব্যস্তর কোনো গফ নাই সরা লাগানি যাইত না ছেলেরা সরা বেটিনতে লাগাইতা তুমি থাইন নাই ও হেরে হেরে পাই আনতে মন্দিরও লাগাইতে না তো লাগাইনি হয় তাই ফিন্দি তো মন্দির তুই ভাগ রই যাসকি বিয়ার দিন গিয়া বলে না রে বাফার লগে আসরা আমিও ফিরি তোরও বিয়া নিয়ে দিন না তুমি যেন পাই আনতে মন্দির ফিরি না মন্দির তুমি যেন চুলো লাগাইও দাড়িত লাগাইও শূন্য ভাত পুচ্ছই নি এখন চুলোর আগ লাল দিয়ে করো মন্দির দিয়ে করিও হিতা কালার দিয়ে করিও না মন্দির দি মাতার চুল লাল করা সুন্নত করিও কোনো অসুবিধা নেই আরো বালা তো মন্দিরের কালার আরও বেশ দে এর লাগে আউরি দাউরি কালার দিয়ে চুল লাল করিও না বাদ বুঝা যার ভাইয়াই
وتتكي جوش ما تقول بس كله جو فرو سوكو كيسو أبات ديبار ماري وراء بيا خارج دمته توش لا يدوريا بويلة قيامه توي دار فيراونا بطفي دا كده بيا فار نا الله تعالى بيت خري أي جاتور غناه تكي حفاظة خرتو خوي الله ما أمي أرو دري خري خوك الله ما أمي أمار خطت دار خشتو فيلا أمار ما فري ديبا أمي ما تيولا كنجا ما تيامان ما تقول خن أمي ساي بيت خمم جنون تو دايتو بيت مسلمان الدين في توختا أمي ساي دينور كرمو خور أمار بيبشاي تا أمي ساي نا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله هو يقول أفنى صدقة جارية أي جتوبة ينتهي لابستوري مبتلا سوين أمار جبوك بينتوري خيار مربي أخلا نايتو إراتو يخون تخوري يروينا আর মাঝে মাঝে তো আক্তা উগিও দিলে বিয়া করতা ওহেরে রে দেখবা কইবা 45 বছর হই গেছে কি হ্যাঁ 45 বছর হই গেছে 15 বছর বেটি বিয়া করা শুরু করে দেন কারণ কিটা 45 বছর সাপ তুমি 45 বছর ফুরি বিয়া করতা ও পরকিয়াত মূল পয়েন্ট হইল অন আপনারা জন্ম যে দেখতা আছে অক্তাত আপনারা সময় জ লাগাই লিমিটেশন লাগাই কেন এখন আমি জিকার করি আর মাইন্ড করিও না সাসাইন জরাই কেন আসো আপনার ফুরির বয়স যদি 20 হয় তে দামদর বয়স কত হইতো আপনারা হই চাই হাইয়েস্ট 25 না 25 আর 20 কত সময় ম্যাচ খায় ম্যাচ খায় তো এখন ফুরি গুরু বয়স যদি 20 থাকে আর সাবর বয়স যদি 45 থাকে তে সাব যে তো 60 বছর হইবা ফুরির বয়স কত হইবো 35 বছর তাই জোয়ান কিউ হবে ধরেন না জোয়ান কিউ হবে ধরের তো আর 22 সাবর ফিউজ গেছে কিনা আসিও না এখন এই সময় যদি আপনার ফুরির জোয়ান কি ধরে 22 সাবর ফিউজ যায় তে ফুরিয়ে পরকিয়া করব না বলেন বিয়া দিতের বাবাই কি সাইয়া দিও খালি পরকিয়া এমনি বাড়ি আপনারা কাজ করতে পারে আপনারা ও জিনিস লিমিট লাগাইন না হয় না সাখরিয়ান ফুয়ার লগে দে সাখরিয়ান ফুয়াই কোনো ফিউজ গিয়া আসছে সাখরিয়া খাম হইব নি না কোনো লিমিট লাগাইন ও খইয়া দিয়ার দেখান ইয়াদ করবা একদিন দেখা পরকিয়া এমনি বন্ধ হইব নবী যে 40 বছরের বিবাহিতা নারী বিয়া করছেন খয় বিবাহিতা দুই বিবাহিতা আর তান বয়স কত আসলো 25 দিয়া সুন্নত ধরিয়া দিয়া গেছেন তোমার তা কি বয়স হয় বড় বেটি বিয়া করা সুন্নত সুবহানাল্লাহ হইতে নানি আলকুন কয়েকটরে ফারবাই নি ফুয়ান কি তা দাড়ি ভানাম রূপী হলো রাস্তা দিয়ে উঠে তাই যে না এই তা বিয়াতি হতে বুধ বুধ না এর লাগিয়া সুন্নত হইলো তোমার তা কি বয়সের বেটি বিয়া করতায় তুমি যে সময় মুরব্বী জোয়ান হইবা তাই মুরব্বী হই দিব গিয়া তখন তোমার বউয়ে কোনোদিন পরকিয়া করতো না এরলা কিয়া পাইয়াই সামড়া দেখিয়া বেটি বিয়া করিও না তুমি ইতা চেহারা বেটা মরি যায় বেটা ইতা বেখার দিনদার ফর্দাওয়ালা নারী যদি জমিন বিয়া করো সন্তান দেখুয়াইব গো আব্দুল কাদের জিলানি হইব রাঙ্গাউটি হুজুর আল্লামা তৈয়িবুর রহমান রহমতুল্লাহ আলাইহি হইবা বা শান্তি শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ হইবা আর যদি হলা আঠা ময়দা মুখ করবি সিনা বিটালা লাগাও তো হে ওলা বুঝছো এর লাগে আল্লাহকে ওয়াস্তে পাইতে আমার সাসা হকলে মুরব্বী হকলের খেদমত আরত আমার বাতে গালিবা ওইলে ইয়াদ করবা একদিন যখন আই জন্মর কথা হইয়া দেয় আজ পুরো কেউ জায়গা থাকি বারে ফুয়া বিয়া দিয়া ফুয়ারে বেঙ্গলুর ফাটাইবা না বেটি লোকে দিয়া দিবা ফুয়া বিয়া দিয়া বেটি বেঙ্গলুর বেটা বেঙ্গলুর একলা দিবা না বেটি লোকে দিয়া দিবা মেঘালয় চায় মেঘালয় একলা দিবা না লোকে দিয়া দিবা পরকিয়া হম্ব আজ সমাজ দে পর্যায়ে অবস্থা গতদিন দেখলাম এক ঘটনা যে আফন বাইক না মামি লইয়া গেছে কিনা আউযুবিল্লাহি মিন যালিক জোরে করি খাও আউযুবিল্লাহি মিন যালিক কেন এটা ঘটনা ঘটতো এটা তো আমরা দায়ী না যে এটা তো কিয়ামতের আলামত এটা এর লাগে আল্লাহকে ওয়াস্তে ওটা কিছু বাদ দেন না কি তো হইলো এ মসজিদের মেসাবর লোকে বিয়া দেন না মাদ্রাসা হুজুরের লোকে বিয়া দেন নাকি খাওয়াইতে পারতো না আমি জিকার করি লকডাউনে এখন গুফার আসলাম আপনার থেকে আমরা বেটি দাবো আরামে আসুন গিয়ে দেখুন হাসাও কই 5000 টাকা বেতন পাইলে কি তো বহুত আরামে আসুন আলহামদুলিল্লাহ 5 অক্ত 3 অক্তর মাঝে মাছ ছাড়া নাই করে ভাইতে নাকি মাছ দিবা তাই আপনার তো একদিন হিটা ডাই একদিন হিটা হুক হই একদিন মাছর দিন বহুত তো শেষ এর লাগিয়া বিবাহ দিতে সাহাবায়ে কেরামের জমিন আদত আসলো বিয়া করাত খেলে দামান বেঠা জিকার করতা এই সাহাবিয়ে কুইনার বাবায় আমার যে দামদর লোকে আমার ফুরি গুদিতাম ই দামদর আমল কিলা নমাজ পড়ইনি রোজা রাখইনি
তাহাজ্জুদ গুজারিনি ওখান বিকার করতা আর এখন কুর সা বকলে দামতর লগে ফুরি দিবারা কিতা দিকা করে দামান বেটা কিতা করে রৌড দার বাড়িনি ইগুর বাইক আসেনি খারবার কিতা করে উত্তর লাই বেড়া লাগাইয়া ওতার লাগি তো গরো বেটি টিয়া গোলাত ছুরি লাগাইয়া হে তার খবর নাই ইলা গঠেন নানি এর লাগি বিয়া দিবারাকে বাইসা বকু মানুষ ও মানুষ অগু ফেলা দেখি বুঝছেন নি কোথায় মাথিকান বুঝছেন নি সেনাই মানুষই কু বিয়া দিবার আগে ফুয়া আমার কথা হুইয়ার ফেলা দামান তুকু দেখিও খালি দেখি ইল্লা সুন্দর আর ভাইকে হানতে সোয়ান উঠলিয়া ঘুরে ও গু পারফেক্ট জামাই কু পারফেক্ট না কিথা গু ফেলা পরীক্ষা করিয়া দেখতা এলা গীতা করিও না নারী জাতির ও পর্যন্ত নির্যাতন করার সমাজে দুঃখ লাগে বা ও ফেটর তোলা বেরিয়ে একটা লাত মারাই দিন বেটিন তোর গাল তাপ বড়িয়া তাপর মাই দিন একটা বেটিন তোর ছেলে দি ভাই যান এটা শরীয়ত আপনি খানো খাইলা এটা তো জালিমি কারবার এটা তো ফেলাউনের জুলুম ফেরাউনেও তার বেটিরে মারিয়া দানে মারছে না কোনোদিন আপনি আপনার বেটি মারতে মারতে দানে মাইলে তো ফেরাউন তুই বড় জালিম হইলা তুমি এল্লা গিয়া শরীয়ত লিমিট আছে অদ্রিবু হুন্না বেটি ফিটো শরীয়তে হয়ে সিংলাদি বেড়ে তাই বেটিন তোর গালো তাপর মারা যাইজ নাই বেটিন তোর কোমর বেরিয়া লাত মারা যাইজ নাই ফেক বেরিয়া লাত মারা যাইজ নাই বেটিয়া যদি মুসল্লাত নমাজ ফরিয়া কয় আল্লাহ এমন এক জালিমর গরো আমার জন্ম দেওয়ার কারণে ওই জালিমে আমার গালর তাপ গাল বেরিয়া তাপ্পর মারলো আল্লাহ তোমার জালিমে আমার ছেলে দি বাইরাই লড়ে দয়াল তোমার জালিম তুমি দমিনো হেদায়ত দিও অথবা তোমার জালিম রে তুমি ধ্বংস করিও তোমার স্ত্রী নারাজ অবস্থায় যদি তুমি জমিন থেকে চলে যাও গোটা পৃথিবীর কোন মেসাবে তোহা করিয়া তোমার জন্য দিতে পারতা নাই ফেরাউনের মতো জালিমর লগে কিয়ামতর ময়দানে তোমার হাসর করাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ ফেরাউনে যে সময় হযরতে আসিয়ার নির্যাতন করতাম হযরতে আসিয়া কইতার ভাই ফেরাউন আল্লাহর আমি এক আল্লাহ মানা করার কারণে যখন জমিনে তুমি আমার নির্যাতন করডায় ফিটিতে ফিটিতে যদি আমার জীবন তুমি জমিনে ধ্বংস করিলা এরপরেও তোমার স্বামীর হক যতখান আছে ততখান আদায় করিয়া যাইব মগর তোমার খোদা মানতাম না সুবহানাল্লাহ আইস তুমি মুসলমান যুবকে এক নবীর উন্মত হইয়াও তুমি তোমার স্ত্রীরে মারতে মারতে তানে মারডায় আল্লাহ নমরুদ তাকি বড় জালিম বানাইয়া ফেরাউন তাকি বড় জালিম বানাইয়া কিয়ামতর দিন তোমার জাহান্নাম দিব নাউযুবিল্লাহ ওটা মরার পরে আপনার জনতা তো যাই শরম করে না আপনারা উম্মতে মুসলিম হওয়ার বাদে ইতা মরছই নারী জাতি হত্যাকারী তার জনতা আমার যাই কেন মেসা বকলে বয়কট করি ওটা আমার ভাই ভাই ইনশাল্লাহ 100% আমি আছি কোনো হত্যাকারী যদি জমিন মারি তার জনতা দিই না তু বলাই হরিয়াই এক শিক্ষা দিও জমিন দেখবে আরেকে কাম করতে জমিন ইয়াদ করবো আপনারা সারা দিন কি দেখতে 500 টাকা নোট দেখলায় লাইন ধরিলে একজন গিয়া আর শান্তিতে শান্তিতে নাই ইগু হত্যা কুর দিনা কুর বেবিচারে মরছে মরতে দিন করে লাগিয়া তাই সমাজ দিনা বন্ধন না আফসুস আমরা সমাজ মুরব্বী হলো বারো জান কিয়া শান্তিতে শান্তিতে নাই সুখ সভা ভালো মুখতরা সুখ সভা ভালো মুখতরা ইস ও সমাজের এক বড় দিনদার মরছ কি ব্যাং গেছে তুমি মরা লাগিয়া মাতে গুসা করিও না আজ সমাজ আমরা এটা সাইড করা জানি না করি তাই অবস্থা আমরা এই দেখ মানুষে তার বৌরে মারতে মারতে জমিন থেকে যে বিদায়দের এগুলি আপনারা জানেন না জমিনে সবচাইতে বেশি জামাইয়ের মাঝে অত্যাচারী আসবে ফেরাও ফেরাউন উল্লাহ খান বেটিরে নির্যাতন করনে ওলা জমিন আর কোনো দ্বিতীয় পুরুষ নাই ফোন আউজুবিল্লাহ তো ইগু ফেরাউন তা কি বরণানি দেখে তার বেটি মারি ফেলাই দিল ইগু ফেরাউন তা কি বরণানি তো আপনি ইগুর জনতার যাই খানে বলে না কুটুমালা কেউ কুটুমালা কে আমার তোমার আসলে বাসা রাখবে কি লাগে আল্লাহ কেউ আসতে এই জাতর সাপ বখল খেও তাকলে আমার মাইন করিও না গুসা করিও না আমি ওলাও মাতি আজ নারী জাতির চকুর ভানি দিতা ফোন করিয়া তো খান্তুন যে তো দুঃখ লাগে এটা আল্লাহকে এটা করিও না এটা মায়ের জাতি তুমি যদি সেটো বাচ্চা গুলি যাও এক মাস দৌড়াই তা বুধ হইলে আমার বই দৌড়ারি বুধবার এইটা করিও না করবাইনি নারী জাতির সেটো লাত মারবাইনি জীবনে না কো ইনশাআল্লাহ নারী জাতির জুলুম করি না বাইরাই সিংলা দিয়া আর নারী জাতি হইল কিলা কর্তা ও তোমার তান্ডে হইলে তো খালি আসিবে তুমি তাই হ্যাঁ বেটিরে মায়া মহব্বত করা সুন্নত তুমি দেন বাজারও যাইবা 120 ফান খাও হনো গিয়াম দোকানদারটে হইয় রেবা আমার 120 ফান দিছ আমার বউগুল লাগিয়ে একটু মিষ্টি ফান দে ও খোলে খোলে আনিয়া রুমা হামাইও ধরো ওগু খাও কিতা মিষ্টি ফান খাইয়া দে তু সেন্ট পাইব হবু আমার ঘরে বেটাও ঠিক আছে আয় বারো মজার মশাইখান আইতে আনিও তাইরও তো জানে কয়ে খাইতো তাইর মা বাপ বাই বোন সারিয়া আইছে তোমার গেছে তুমি বাজারক গিয়া কত দামি দামি জিনিস খরা খলো খলো একবারই লুকাইয়া তোমার মা দেখলে দেখুক কেনা কিতু হইলো ইলা হরি নখলো আসই বৌরে তোরা মায়া করলে বাড়ু হয়ে গেছে গিয়া ও তো তোর হরি অকলরে হইয়ার ইটা কোন তো মাত তুমি মার লগে তার সম্পর্ক যতখান হক আছে হে অতখান আদায় করতো বৌর লগর সম্পর্ক যে গু রিলেশন ইগু তোমার লগে বার কথা এর লাগি তুমি মা ইগু দেখতে না বাবা দেখতে না ইগু
فايلا فوا بيا دينا خوي الله يديبو بيا خلو تارا بيفوت غري جاتو خام خوريو نا ان شاء الله خورتا نا تو ان شاء الله بيتي محبت خوريو مايا خور جو ناري دي مايا خور باي اي ناري تو ما تو يا ديبو نه پرو كيا خورتا ايه دوي نمبر دتا صاحب خله لاست تو ليا فاغول بري الله جان مني تومي نا ويلا مي باسيتام نا او تاي تو خوي مريا هوري داسنا اتا خوريو نا لاست تو بالو جنيش قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله محبت خرا যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও তে নবীরে অনুসরণ করো ভালোবাসা জিনিস ভালো আপনারা খারাপ পানাইছো ও আউরি দাউরি কথা করিয়া মানে ভালোবাসা জিনিস শরীয়তে হলো তোমার মারে ভালোবাসতায় বাবারে ভালোবাসতায় তোমার মসজিদের ইমাম সাহেবের লগে মায়ার সম্পর্ক হইতো এলাকার মানুষের মহব্বত করতে ও কইলো সুন্নাত এবং তুমি তো যে সুন্নাত লিয়া বারো হইছো মেসেঞ্জার লইয়া হোয়াটসঅ্যাপ লইয়া টুইটার লইয়া এগু শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম বুঝা গেছেন এখন যদি বুধবা আমি শেষ হইলে রাত যদি খেয়েও বুধবা যে আপনারা বলে না হুজুর আমি ভালোবাসা না করলে খাইতে পারতাম না আর এটা আমার পার্সোনাল ম্যাটার ইটা ব্যাপারে আপনি অতটা মাতিবা না আমার বাবার অধিকার নাই মার অধিকার নাই ও সাহাব করে এক্সাম্পল দিয়ে আমি ওয়াজ শেষ করিলিয়া বুঝবে তো এক নম্বর হইছে না ফার্স্ট মিনিট আছে আমি দোয়া করতাম নামাজ বুঝি যাব এখন যদি বুধবাই না আপনারা ভালোবাসা না করলে এই এই জাতর সম্পর্ক না করলে আপনার জিন্দেগি বরবাদ ও আপনারা বুঝেন যার পার্সোনাল ম্যাটার হিসাবে আপনারা মনে করেন বনিনতে ও বনিনতে খান কুলিয়া হুনো বেটা আসলো এক এক বাচ্চা এক দেশর ও তার একমাত্র ফুড়ি কয়টা এক ফুড়ি বিয়া দিবার আগে ফুড়ির অধিকার হলো বাবা মারে তোমারে আমি বিয়া দিতাম তে ও অমুক জায়গার ফুয়া তোমার জমিনের মধ্যে কোনো কুপছন্দ আছে এলা অধিকার করতে শরীয়তে হর ফুড়ি বিয়া দিবার আগে ইজাজত লইতে ফুয়া বিয়া দিবার আগে ইজাজত লইতে যখন ফুড়িয়ে কইল না বাবা আমার তো ব্যক্তিগত কোনো পছন্দ নাই এখানে আমি তো বাচ্চার ফুড়ি আমি তো জামালে মেলের ফুড়ি আমার আর কোনো গুতা হওয়ার এক কথা আমি জামালে মেলের ফুড়ির কথা কইয়ার না এক্সাম্পল দিয়া এখন ওখান খোয়ার বাদে যখন বাপে কইলে তো আলহামদুলিল্লাহ দামান বেটা ফিক্স করতা রাইত খাবার বইছেন বাপ পুরি হাবু বলে ও ফুড়ি আখতা বাপরে এখানে দিয়ে আর দিয়া কইলে যে শুনিন না আমার দিন অধিকার কসলায় কথা এখানে এই দেশে বলে না আমার তো জমিনও কোনো পছন্দ নাই মগর আমার যদি তোরা ইজাজত দেও আমার যদি তোরা সুযোগ দেওতে আমি জমিনত ও খালিগঞ্জ এরিয়া তৈরি গান খালিগঞ্জের সারা ফুয়াইন আমি পরীক্ষা করতাম ধুর বেটি বিয়া হল তুই না পেটি মানুষ ইয়া বেটানি পরীক্ষা করবে কিন্তু আমরা জি হয় স্টেজ বানাই মু স্টেজও তাকে আমি কুয়েকশন করব যাকে আনসার দিতে পারবো ঘুরে দামাই লইব তখন আপনারা শুন চাই ইন খালিগঞ্জের সারা বালা ফুয়াইন কিতা বালা থাকবানি সব ফুয়াইন কিতা বালা থাকবানি এগুর এক সোপ নাই এগু আতুর এগু লুড়াওয়ালা বুবা থাকবা সারা কোয়ালিটি মানুষ আছে তো সমাজ ও স্টেজ সাবানি হইল বেটে স্টেজ বইয়া এন্ডা গো আতো লইয়া কইছে হো সাইন দুনিয়া ইকান কিলা সারা মানুষে কইছে দুনিয়া ইকান কিলা হইব অন বইয়া কইছে দুনিয়া ইকান কিলা মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার বিএসসি মাস্টার তাকি লইয়া এলএমএলএ তাকি লইয়া সারা সিভা সিভি মিনিস্টার ফেরাই মিনিস্টার সব হাজির বাচ্চার ফুড়ি বিয়া করতা ইগে কইল দুনিয়া হলা তাই কয় না হইছে না ইগে কয় দুনিয়া হলা তাই কয় হইছে না ওই বাফে কইল কিতাবে আফার আস্তা খালিগঞ্জের শেখুল হদিস তাকি লইয়া মুফসির তাকি লইয়া ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর সারা ফেল তোরার দামাই পছন্দ হয় নানি বের না এটা আনসার ভার শুন না ও আমরা সমাজে একটা আসুন নানি সুখ আছে বুদ্ধি নাই তারা এখন সুকুম গুদাই এগু আছে না সুখ আছে বুদ্ধি নাই তারা কিতা কই সুকুম গুদাই ও সুকুম গুদাই একু আসলো বাপ নাই সারা দিন খালি খালি গুঞ্জর সন্তিলর আউর গিয়া খালি গরু রাখতো ও গরু রাখিয়া বাইতিয়া বিয়ালে কইল মা বাচ্চার ফুড়িয়ে তোলাওয়ালা একটা বেটাই তুই খালি গুঞ্জে গুতা বেটাই নাই মা কইল ধর সুকুম গুদাই তুই নেখলা বেটা গুলিতে কিতা হইয়ার আমি তো বেঠা এ কিতা হইছে এইটা তো আনসার দিতে পারছই না ওলা ওলা বাচ্চার ফুড়িয়ে তোর মনে মনে কিতা ঘুরে আমি দিতাম ঘুরে হায় রে সুকুম গুদাই যে ঘুরে গরু দিলে বিয়ালে উপাস লইয়া বাড়ি থায় আর ওকে ঘুরে বাচ্চার ফুড়িয়ে আনসার দিলাই কইলে দেখতাই নি এটা একটা সুখ করে কইন না নিয়ে থায় দেখতাই নি ফার্ম কইয়া বিয়ালে গেছে বাত খাইয়া গুসল গুসল করিয়া আপনারা এটা গালামালের দোকান ছিলেন নি হয় বুসিমালের দোকান থেকে লাল কটকটা ফিয়া দেখুল হয়েছে কিতা ভাই ফিয়াদ ফিয়াদ লইয়া কে স্টেজ হাজির ম্যাডাম কুয়েকশন মি এই তুই কি ঘুরে ঘুরে আমি আইসি বলে কিতা ভাই আবার বলে কুয়েকশন করে বলে দূর সুকুম গুদাই আস্তা খালিগঞ্জ ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর মাজেস্টি সারাফ এই তুই কিতা করতে মানে করিয়া দেখো না সুকুরিয়া কিতা কইছে কুয়েকশন করিয়া দেখো না ও বাচ্চার ঘুরে স্টেজ থেকে সারা মানুষের সামনে কইল ডিমুকু দেখাইয়া খো সাইন দুনিয়া ইকান কিলা হে হন থাকি লামার থাকি ফিয়া দেখু তুলা মারিয়া কয় দুনিয়া ইকান ওলা এখন খো সাইন বাচ্চার ঘুরিরে দেমতে কইছে ফিয়া দেখাইয়া দুনিয়া ইকান ওলা
বাসার ফুরিয়ে তাবর মারিয়া কইছে বাবা আমার তো আনসার মিলি গেছে গিয়া এখন কোন চাই দামাই কোনটা সুকুম গুদাই দামাই কোনটা সুকুম গুদাই দেখে বিয়ানে একবার ফিটে বিয়ালে আর একবার ফিটে দেমতে সুকুম গুদাই দেছে বাফা কইলা মা ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার হাবুকুলি ফেল ই সুকুম গুদাই ফিয়াত দেখাইলো তুন দেখাইলে ডিম আর ঠিকে দেখাইলো ফিয়াত আনসার হইলো খিলা ও হেতাই কইলো বাবা আমি ডিম দেখাইয়া তারে দিকার কছি দুনিয়া ইকান কিলা হে ফিয়াজ দেখাইয়া কছি দুনিয়া ইকান ফরত ফরত ফিয়াজ ফরত ফরত আছে না ও হে কইছে দুনিয়া ইকান ফরত ফরত তারে ধারা দিকার খোলার বাবা সুকুম গুদাই শরাফে মাস্টার শেখুল দি সব ফেল তোরেই বুদ্ধি ইকান দিল কিলা ও হে কইলো হায় রে গাদা অকল ডিম বিধান করতে ফিয়াজ লাগে বুঝিনি খারবার এর লাগিয়া ব্যক্তিগত স্বাধীনতা দিয়া বনিনার বাইয়াইনতে নিজর হইনা দামাই জমিন নির্বাচিত করিও না করলে ও সুকুম গুদাই এগু ভাইবা কোনটা ও গরু রাখা লগু দেখে বিয়ালে একবার গালিত তুইয়া কুঠার বিয়ানে আর একবার এর লাগিয়া দারদারি ব্যক্তিগত স্বাধীনতা দিয়া দামাই নির্বাচন করতাম না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক রে খোয়ার হুনা থেকে আমলের তৌফিক দে হোক আল্লাহুম্মা আমিন যা কিছু মাতিলাম কেউ মাইন করিয়া থাকলে আমার মাফ করিয়া দিবা ইনশাআল্লাহ ও 5 মিনিটের ভিতরে দোয়া করমু কোনো ভাই আসলে মসজিদ খানে 1000 কোটি খাদি খায় আমি